নমস্কার। আজকে আমরা সকলে সমবেত হয়েছি বহরমপুর গার্লস কলেজ এনএসএসের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানে। বর্তমানে আমরা প্রত্যেকেই এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমরা প্রতিনিয়ত বিপর্যস্ত বিধ্বস্ত হচ্ছে আমাদের মানসিকতা। কখনো তা আমাদের পরিবারে, কখনো বা পারিপার্শ্বিকতায়। বয়স্ক থেকে শিশু পর্যন্ত এই কঠিন আঘাতের শিকার, তবু মানুষকে তো বাঁচতেই হবে, আনন্দ নিয়েই বাঁচতে হবে। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, সাবধানতা সচেতনতা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আজকের এই বিশেষ অনুষ্ঠানের বিষয় ইন সার্চ অফ অ্যান ওয়েসিস, কোভিড-19 অ্যান্ড মেন্টাল হেলথ। বলবেন ডক্টর তমকন বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। প্রথমে আমি আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর হেনা সিনহা মহাশয়কে স্বাগত এবং উদ্বোধনী ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি। দিদি নমস্কার। সকলকে আমি দীপ প্রহরীর শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই অন্তর্জালের মাধ্যমে বহরমপুর গার্লস কলেজের এনএসএস এর উদ্যোগে আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠান এবং আমন্ত্রণমূলক বক্তৃতার আয়োজন করা হয়েছে। এই অন্তর্জালের মাধ্যমে সংযুক্ত হয়েছেন আজকের আমন্ত্রিত বক্তা ডক্টর তমকন বন্দ্যোপাধ্যায়, আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে ডাক্তারবাবুকে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তার মতো এত কর্মব্যস্ত মানুষ তার সমস্ত জরুরি কাজের সঙ্গে সব কাজ রক্ষা করেও আমাদেরকে মূল্যবান সময় তিনি দিয়েছেন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি এখানে সংযুক্ত এনএসএস এর প্রোগ্রাম অফিসার অধ্যাপক সুতপা মিত্র এবং এনএসএস এর সমস্ত সদস্য বৃন্দকে, অধ্যাপক এবং শিক্ষাকর্মী বৃন্দকে, এবং সংযুক্ত রয়েছেন এখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর খয়বার আলী মিয়া মহাশয়। তাকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে স্বাগত জানাচ্ছি, আমাদের স্নেহের ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। এছাড়াও আজকে অন্তর্জালে যারা সংযুক্ত রয়েছেন, অধ্যাপক, শিক্ষাকর্মী, অন্যান্য কলেজের অধ্যাপক, গবেষক, ছাত্র ছাত্রী, আমাদের সুধীজনেরা, যাদের উৎসাহ আমাদের এরকম অনুষ্ঠান করতে উদ্বেজিত করে, সকলকে বহরমপুর গার্লস কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় করোনাজনিত অতিমারির কারণে আমাদের স্বাভাবিক জীবনের ছন্দ থেকে আমরা নির্বাসিত হয়েছি। সত্যি আমরা বড় ক্লান্ত, অবসন্ন, অবসাদগ্রস্ত। আমরা হারিয়ে ফেলেছি আমাদের জীবনের চেনা ছন্দ। আমাদের যাপনে এসেছে নানা রকম বিধি নিষেধ। এই নিউ নর্মাল পরিবেশ আজ একপেশে এবং ক্লান্তিকর। স্কুল কলেজে কান পাতলে শোনা যায় না ছাত্রীদের কলরব, ছাত্রছাত্রীদের কলরব। রাস্তায়
জনশূন্য, স্টেশনে মানুষ নেই, বাসস্টপে বাসগুলো অনর। মানুষের মুখ আজ আক্ষরিক অর্থেই মুখোশে ঢাকা। ইস্ত্রি করা জামা কাপড়গুলো আলমারিতে ভরা, ধোপা এসে ফিরে যায়, আচার মতো কাপড় পায় না, তার কাজ গেছে, টান পড়েছে ভাতে। এরকম কত শত মানুষ আজ অনাহারে, অর্ধাহারে। সরকারি সাহায্য, বেসরকারি উদ্যোগ আছে নিশ্চয়ই, কিন্তু চাহিদার তুলনায় কম। এরকম কাজ হারিয়েছেন বহু মানুষ। একটা দমবন্ধকর পরিস্থিতিতে আমরা শারীরিক ভাবে তো অসুস্থ হয়েই পড়ছি। এই মারণ ব্যাধি করোনা আমাদের মধ্যে থেকে নিয়ে গেছে অনেক প্রিয়জনকে। আমরা হারিয়েছি বহু ডাক্তার, নার্স, সমাজসেবী এবং আরো আমাদের প্রিয়জনদের। আজ আমি তাদের এই সেবায়, যাদের আত্মনিয়োগ করতে গিয়ে এই প্রাণ বলিদান, তাদের আমি কুর্নিশ জানাই, শ্রদ্ধা জানাই। আর যারা আমাদের ছেড়ে চলে গেলেন, প্রিয় মানুষ, তাদেরকে শ্রদ্ধা জানাই। তারা অনেকে অকাল প্রয়াত, তাদের স্মৃতিকে স্মরণ করি। আর তার বাইরে আমরা যারা জীবিত রয়েছি, আমরাও প্রায় জীবন মৃত, কোনো না কোনো অসুখ, হয় শারীরিক নয় মানসিক। এই প্রজন্মের ছাত্র ছাত্রী, যুবক যুবতীরা অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, সামনে পথ তাদের বন্ধ হয়ে গেছে। ক্লাস পরীক্ষা নামে যা চলছে, তার বিকল্প হতে পারে, কিন্তু কখনোই শ্রেণী শিক্ষার সমতুল নয়। কিন্তু আমাদের তো হেল অ্যান্ড হার্ডি থাকতেই হবে, তারই জন্য আজকের এই আয়োজন। আমি কয়েকদিন আগে একটা নোটিশ দিতে গিয়ে একটা নামের প্রতি আমার দৃষ্টি পড়ে। আমাদের কলেজ থেকে, মেডিকেল কলেজের সহায়তায় মানসিক অসুস্থ, মানসিক দিক থেকে অসুবিধাগ্রস্ত সমস্ত স্টাফ এবং ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল কলেজ সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। সেই নোটিশটি যখন দিতে যাচ্ছিলাম, তখন ডক্টর তমঘ্ন বন্দ্যোপাধ্যায়ের নামটি আমি পড়ি। সেদিনই আমার মনে হয়েছিল, ডাক্তার বাবু স্বয়ং তমঘ্ন, তম দূর করার ব্রত নিয়েই তার জন্ম। কাজেই তিনি যখন আমাদের সঙ্গে আছেন, তখন কোনো তম আমাদের অন্ধকার করতে পারে না, আমরা আলোর জগতে পৌঁছবই। তাই আমাদের প্রত্যয় সুদৃঢ়, যে অন্ধকার, যে অবসাদ আমাদেরকে ক্ষণিক থামিয়ে দিয়েছে, আমরা তার হাত ধরেই উপনীত হব এক আলোকোজ্জ্বল পৃথিবীতে। তিমির বিদার উদার অভ্যুদয় ঘটবেই, এ প্রত্যয় আমাদের সুদৃঢ়। আমি আর কিছু বলবো না, আমি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আবারও সকলকে স্বাগত, নমস্কার। ধন্যবাদ ম্যাডামকে। এখন আমাদের কলেজে বহরমপুর গার্লস কলেজ NSS এর প্রোগ্রাম অফিসার অধ্যাপিকা সুতপা মিত্র এই অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা বলবেন। নমস্কার। মাননীয় অধ্যক্ষ, আজকের প্রধান অতিথি এবং আমন্ত্রিত বক্তা, এবং তার সাথে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত সবাইকে যথাযথ সম্ভাষণ জানিয়ে শুরু করছি। আজকের এই অনুষ্ঠান বহরমপুর গার্লস কলেজ NSS ইউনিটের বিভিন্ন প্রয়াসের মধ্যে অন্যতম একটি। আজ
হয়তো আমরা ফিজিক্যালি সকলে সকলের পাশে থাকতে পারছি না, কিন্তু মানসিকভাবে সকলের পাশে আছি, থাকতে চাই। আর সেই ভাবনা থেকেই মেন্টাল হেলথের উপর আ সিরিজ অব লেকচার, এই ভাবনার আমাদের উদ্যোগ ইন সার্চ অফ অ্যান ওয়েসিস কোভিড নাইনটিন অ্যান্ড মেন্টাল হেলথ, আজ তার প্রথম অধ্যায়। বক্তা হিসেবে আমরা আমাদের সাথে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর তমগ্ন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এখানে বলতে ইচ্ছে করছে, তিনি ইতিমধ্যেই সুচিকিৎসক হিসেবে যথেষ্ট জনপ্রিয়। ওনাকে এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অথরিটিকে আমরা সর্বদাই আমাদের পাশে পেয়েছি বিভিন্নভাবে। আমরা বহরমপুর গার্লস কলেজের স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বারদের জন্য একটা মেন্টাল কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে পেরেছি ওনাদের সহযোগিতাতেই। ইতিমধ্যেই আমাদের সেই কাজ চলছে। তবে এই কর্মসূচি বোধহয় তখনই সার্থক হবে যখন যাদের জন্য আমাদের এই প্রয়াস ভাবনা, তারা নিজেরা এগিয়ে আসবে, নিজেদের অনুভব থেকে বুঝতে পারবে নিজেদের সমস্যাকে এবং সাহায্য নিতে হাত বাড়িয়ে দেবে। এ ব্যাপারে এই মেন্টাল কাউন্সেলিং এর যে সোশ্যাল স্টিগমা, সেটার কথা তো মাথায় রাখতেই হবে। সেটাকে ভেঙে আমাদের এগিয়ে চলতে হবে আর গুরুত্ব দিতে হবে আমাদের মনটাকেই। এবার একটু পিছন ফিরে তাকাব। গত বছরের মার্চ মাসের মাঝামাঝি আমাদের জীবন হঠাৎ যেন বদলে গেল। করোনা, কোভিড নাইনটিন শব্দগুলো আমাদের সকলের জীবনে এক ঘূর্ণাবর্তের সৃষ্টি করল। অনিশ্চয়তা, উদ্বেগ, আতঙ্ক ঘিরে ধরল আমাদের জীবনকে। উদ্বেগ কি আগেও ছিল না? হ্যাঁ ছিল, ছিল নানা কারণে উদ্বেগ। স্বাস্থ্য, তাকে নিয়ে উদ্বেগ, জব, রিলেশনশিপ, এক্সাম, ফিউচার প্ল্যানিং, এই সব কিছু নিয়েই আমাদের জীবনে আগেও উদ্বেগ ছিল। কিন্তু এই সব উদ্বেগকে পিছনের বেঞ্চে পাঠিয়ে সামনের বেঞ্চে জাকিয়ে বসল একটাই উদ্বেগ, সেটা হলো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। বেঁচে থাকবো তো, এই উদ্বেগ। কিন্তু সুস্থ থাকা, পুরোপুরি বেঁচে থাকা কাকে বলবো? হ্যাঁ, শারীরিক এবং মানসিক দু দিক থেকে সুস্থ থাকাটাই কিন্তু আমরা সুস্থতা বলে বলতে পারি। আমরা দেখেছি কখনো কখনো শারীরিক সমস্যাকেও ছাপিয়ে যায় মানসিক সমস্যা, এমন জটিলতার সৃষ্টি করে যা অনিবার্যভাবে আমাদের শারীরিক স্বাস্থ্যেরও অবনতি ঘটায়। NSS অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম, তার প্রথম উদ্দেশ্য, অন্যতম উদ্দেশ্য হল আমাদের নতুন প্রজন্মকে সমাজের পাশে দাঁড়াতে শেখানো। আমিত্বের বাইরে বেরিয়ে এসে অন্যদের কথা ভাবতে শেখানো। আর আমরা যখন মানুষ হিসাবে শারীরিক ও মানসিক সব দিক থেকেই সুস্থ থাকব, তখনই কিন্তু আমরা একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। তাই আশা রাখব আজকের
বক্তার বক্তব্য আমাদের পথ দেখাবে এই ভয়াবহ পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের মানসিক সুস্থতা বজায় রাখতে পারব তার কথাই আমরা জানতে পারব কোন রসদ দিয়ে আমরা আমাদের ভালো থাকাকে নিশ্চিত করতে পারব ফলপ্রসূ হোক আমাদের এই মিলিত প্রয়াস আমরা সুস্থ থাকি এবং অপরকেও সুস্থ রাখি আমাদের সাথে যুক্ত সবাইকে আবারও অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপিকা সুতপা মিত্রকে এখন আমরা আমাদের মূল বক্তব্যের অংশে চলে যাব বলতে পারি যে বক্তব্য শোনার জন্য আমরা প্রচণ্ড উদ্গ্রীব হয়ে আছি কান পেতে আছি পরিবেশন করবেন ডক্টর তমঘ্ন বন্দ্যোপাধ্যায় আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার বক্তব্যের বিষয় ইন সার্চ অফ অ্যান ওয়েসিস কোভিড নাইনটিন অ্যান্ড মেন্টাল হেলথ ডাক্তারবাবু আপনাকে আহ্বান জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাইকে আচ্ছা প্রথমেই জানাই বহরমপুর গার্লস কলেজের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা প্রত্যেক কর্মীবৃন্দ এবং প্রত্যেক ছাত্রী তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সত্যি কথা বলতে আগামীকাল অর্থাৎ 1st of July আমরা সবাই জানি যে একটা ডক্টরস ডে হিসেবে পালন করা হয় চিকিৎসক দিবস তো সেই দিবসের প্রাক্কালে এবং এই মহামারীর যে একটা আবহ চলছে তার মধ্যে আজকের এই ভার্চুয়াল মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই আমি মনে করি আর আজকের এই অনুষ্ঠানের যে বিষয় আমি বলবো আমি আমার আলোচনাটা শুধুমাত্র কোভিড অর্থাৎ যে অতিমারিতে এখন গোটা বিশ্ব আক্রান্ত সেই কোভিড কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকে বিঘ্নিত করেছে এবং তার থেকে কি কিভাবে আমরা বেরোতে পারি কি করতে পারি আমার আলোচনাটা আমি তার মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করব আমি একটা পাওয়ার পয়েন্ট শেয়ার করতে চাইছি আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে এটা শেয়ার হচ্ছে কিনা আচ্ছা এটা কি দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টটা একটু কাইন্ডলি যদি ওকে ওকে থ্যাংক ইউ ঠিক আছে স্যার আপনার এটা ফুল স্ক্রিন হয়নি কিন্তু স্যার হ্যাঁ আমি ওটা করে দিচ্ছি ফুল স্ক্রিন অপশনটা ওকে
আচ্ছা এখন কি দেখা যাচ্ছে এটা? না স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা এক সেকেন্ড। ডাক্তারবাবু আপনার অনুমতি নিয়ে আমি একটা ঘোষণা করছি, যারা আমাদের আমাদের অনুষ্ঠান দেখছেন একটু ঘোষণা, তাদের যদি ডাক্তার বাবুর কাছে কোনো প্রশ্ন বিষয়ানুগ কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে করবেন, ডাক্তার বাবু বক্তৃতা হয়ে যাবার পর আমরা সেগুলো তার কাছে তুলে ধরব। ওকে স্ক্রিনটা কি এসছে এখন? হ্যাঁ এসছে স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি সবার আগে একদম বেসিক একটা জায়গা থেকে শুরু করছি, প্রথমেই কোভিডে সরাসরি না ঢুকে। তো আমি একদম প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে স্ট্রেস কাকে বলে। এবং আমরা অনেক সময় একটা কথা খুব কমনলি বা কলোকিয়ালি বলে থাকি যে আমরা স্ট্রেসে আছি, স্ট্রেসফুল সিচুয়েশনে আছি। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, তার মানে কি স্ট্রেস মানেই কি বেসিক্যালি ব্যাপারটা কিন্তু তা নয়। শারীরিক কোনো ব্যাপার হতে পারে, মানসিক কোনো ব্যাপার হতে পারে, আমাদের ইমোশনাল কোনো ব্যাপার হতে পারে, যেটা আমাদের শরীরকে অস্থির করে তোলে, একটা শারীরিক বা মানসিকভাবে একটা অস্থিরতা সৃষ্টি করে, সেটাকে আমরা স্ট্রেস বলি। এবং স্ট্রেসটা দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল অর্থাৎ বাইরের কোনো ফ্যাক্টর, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে ধরুন এই কোভিড সিচুয়েশনে এই যে সবসময়তে একটা মনের মধ্যে আতঙ্ক যে আমারও হয়ে যাবে না তো, বা বাইরে বেরোবো কিছু হয়ে যাবে না তো, এই যে বাইরের একটা পারিপার্শ্বিক চাপ, এটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। অথবা অনেকে যারা এই কোভিড সিচুয়েশনের মধ্যে পড়ে তাদের দৈনন্দিন যে রুটি রোজগারের যে তাদের উপার্জনের যে প্রধান রাস্তাটা তারা আস্তে আস্তে হারিয়ে ফেলছেন, তাদের কাছে এই যে এই টাকা পয়সার অভাব, ফিনান্সিয়াল যে একটা ভীষণ রকমের সমস্যায় পড়তে হচ্ছে, এগুলোকে আমরা বলি এক্সটার্নাল স্ট্রেস। আর একটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ যে স্ট্রেসটা আমার শরীরের ভেতর থেকে আসছে, অর্থাৎ আমি যদি অসুস্থ হই বা আমার এমন কোনো একটা প্রসিডিওর চলছে, কোনো মেডিকেল প্রসিডিওর, সেটা কোনো অপারেশন হতে পারে বা কোনো ক্যান্সার পেশেন্টদের যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয়, এই সব মেডিকেল প্রসিডিওর গুলো যখন চলে তখনও শরীরের মধ্যে একটা টেনশনের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি ইন্টারনাল স্ট্রেস। তার মানে খুব সহজ কথা বলতে গেলে স্ট্রেস মানে হচ্ছে একটা শারীরিক বা মানসিক একটা অস্থিরতা, যেটা বাইরের কোনো ব্যাপারে হতে পারে অথবা ভেতরের কোনো ব্যাপার বা শারীরিক কোনো ব্যাপারে হতে পারে। আচ্ছা খুব সহজ কথা বলতে গেলে যে স্ট্রেস কেন হয় বা এই যে টেনশন আমরা বলি বা স্ট্রেস, এটা কি জন্য হচ্ছে? আমাদের প্রত্যেকের কাছেই লাইফে কিছু না কিছু গোলস আছে, কিছু প্রেশার আছে। যখনই একটা গোল থাকে বা কোনো উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা ঠিকভাবে যাতে সম্পন্ন হয় তার জন্য আমরা চেষ্টা করি, এবং এই যে চেষ্টা করা সেই চেষ্টাটাকে বলা হয় রিসোর্স, অর্থাৎ আমরা বিভিন্নভাবে সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাই। তাহলে এই যে উদ্দেশ্যটা সফল করার জন্যে আমি যে এফোর্টটা দিচ্ছি, অর্থাৎ আমি যে চেষ্টাটা করছি, এই দুটোর মধ্যে যদি মিল না থাকে, অর্থাৎ আমার উদ্দেশ্যটা যদি এতটাই উপরে হয় যে আমার চেষ্টাটা আমি দিয়েও সেই জায়গাতে পৌঁছতে পারলাম না, বা আমার চেষ্টাটা ঠিকমতো হলো না যার জন্যে আমার যে গোলটা সেটা আমি ফুলফিল করতে পারলাম না, তখনই কিন্তু আমাদের শারীরিক বা মানসিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়, এবং এই অস্থিরতাটাই হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেসকে আমরা খুব সহজভাবে বলতে গেলে দুটো ভাবে ভাগ করতে পারি, একটা ইউ স্ট্রেস বা যেটাকে আমরা বলি পজিটিভ স্ট্রেস, আর একটা ডিস্ট্রেস বা যেটাকে আমরা বলি দুশ্চিন্তা বা নেগেটিভ স্ট্রেস। আমি একটু আগেই বললাম যে স্ট্রেস মানে যে খারাপ তা নয়, আমাদের লাইফে যদি কোনো স্ট্রেস না থাকতো বা আমাদের লাইফে যদি কোনো রকম কোনো টেনশন না থাকতো, খুব সত্যি কথা বলতে আমরা জীবনে এগোতেই পারতাম না। আমাদের লাইফে টেনশন আছে বলেই আমরা একটা উদ্দেশ্য দিকে এগিয়ে যাই, এবং আমাদের যে দৈনন্দিন জীবনে আমাদের যে কাজগুলো করার আছে, যেগুলো আমরা প্ল্যান করি, মনে মনে ভেবে রাখি, সেগুলো যে আমরা ঠিক
ঠিকঠাকভাবে করতে পারি, সম্পন্ন করতে পারি, তার পেছনে একটা প্রধান শক্তি হলো এই ইউ স্ট্রেস বা পজিটিভ স্ট্রেস। এই পজিটিভ স্ট্রেসের কয়েকটা ব্যাপার আছে। কিরকম? এটা মোটিভেট করে, অর্থাৎ আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে বা কোনো একটা কাজে আমাদের ফোকাস করতে সাহায্য করে। ফোকাস যদি আমরা না হই আমাদের জীবনে, তাহলে আমরা সবসময় আমাদের উদ্দেশ্য থেকে বেরিয়ে যেতে পারি, আমরা যেটা করতে চাইছি সেই জায়গাতে আমরা পৌঁছতে নাও পারি। তারপরের ব্যাপার হচ্ছে, এটা কিন্তু শর্ট টার্ম, অর্থাৎ এই যে ইউ স্ট্রেস বা পজিটিভ স্ট্রেস, এটা বেশিক্ষণ স্থায়ী হয় না। অর্থাৎ যখনই আমরা একটা গোল রিচ করে যাই, ততক্ষণ এটা চলে যায়, আবার পরবর্তী গোলে আমরা যখন এগোই, তখন আবার এটা আমাদের একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে। এবং এটা নির্ভর করে আমাদের যে ক্ষমতা, যেটাকে আমরা বলি কোপিং এবিলিটি, তার উপরে। কোপিং এবিলিটি বলতে আমরা কি বুঝি? সেটার মানে হচ্ছে যে কোনো একটা পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, এবং তার সঙ্গে আমাদের যে কাজ করার যে ইচ্ছে, আগ্রহ, এবং আমি কতটা আমার উদ্দেশ্যটার দিকে ফোকাস রেখে এগিয়ে যাচ্ছি, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের কোপিং এবিলিটির মধ্যে পড়ে। এই কোপিং এবিলিটি যার যত ভালো, সে কিন্তু তত ভালোভাবে তার দৈনন্দিন জীবনের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করতে পারে। এবং সব থেকে বড় ব্যাপার হলো, এই ইউ স্ট্রেস বা পজিটিভ স্ট্রেস কিন্তু আমাদের মধ্যে কোনো দুঃখের সৃষ্টি করে না, এটা কিন্তু এক্সাইটিং, অর্থাৎ অ্যাডভেঞ্চারাস। যখন আমরা ইউ স্ট্রেসের মধ্যে থাকি, আমরা কিন্তু এনার্জেটিক থাকি, এবং এটা আমাদের যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্সটা ভালো করতে সাহায্য করে। তাহলে এই যে কয়েকটা ব্যাপার, অর্থাৎ আমাদের ফোকাস করতে সাহায্য করে, আমাদের মোটিভেট করে, অর্থাৎ এগিয়ে নিয়ে যায়, খুব অল্পক্ষণের জন্য স্থায়ী হয়, এবং এটা সর্বতোভাবে আমাদের যে কোপিং এবিলিটি, অর্থাৎ মানিয়ে নেওয়া, আমাদের মধ্যে যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা নিয়ে যে এগিয়ে চলা, তার উপর নির্ভর করে। এটা আমাদের মনে একটা আনন্দের সৃষ্টি করে, এবং সর্বতোভাবে এটা আমাদের যে পারফরম্যান্স বা আমাদের যে কাজ, সেটাকে আরো উন্নত করে। এইটাই হচ্ছে ইউ স্ট্রেস। এবং তার ঠিক উল্টো যে ব্যাপারটা, সেটা হচ্ছে ডিস্ট্রেস। তো ডিস্ট্রেস আমরা কাকে বলবো? ডিস্ট্রেস হচ্ছে, একে বলা হয় নেগেটিভ স্ট্রেস, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি দুশ্চিন্তা, যেটা আমাদের মধ্যে অ্যাংজাইটি সৃষ্টি করে। এখানে আমি একটা কথা বলে রাখি যে অ্যাংজাইটি এবং স্ট্রেস দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। স্ট্রেস আমাদের প্রত্যেকের জীবনে দরকার, এই স্ট্রেস না থাকলে আমরা এগোতে পারবো না, সেটা আমি একটু আগেই বলেছি। কিন্তু এই স্ট্রেসটা যদি আমাদের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়, যদি আমরা স্ট্রেসটাকে ঠিকমতোভাবে নিতে না পারি, তখন সেটাই কিন্তু আমাদের কাছে একটা বুমেরাং হয়ে ফিরে আসে, এবং তখন আমাদের শারীরিক এবং মানসিকভাবে অনেক পরিবর্তন হয়, যে পরিবর্তনটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয় বা কাম্য নয়, এটাকে আমরা বলি অ্যাংজাইটি। এবং এটা কিন্তু একটা ডিসঅর্ডার, অর্থাৎ এই জিনিসটা থাকতে থাকতে একটা রোগের দিকে এটা যেতে থাকে। এটা শর্ট টার্মও হতে পারে, যদি শর্ট টার্ম হয় বা কম সময় স্থায়ী হয়, তাহলে সেটা খুব ভালো। কিন্তু যদি সেটা লং টার্ম হয়, অর্থাৎ এটা যদি অনেক দিন ধরে স্থায়ী হয়, তখনই এটা আস্তে আস্তে একটা ডিজিজের দিকে চলে যায়, যাকে আমরা বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবং এটা কখন হবে? যখন আমাদের যে কোপিং এবিলিটি, অর্থাৎ আমাদের যে ওয়েপন অস্ত্র, সেটা আমাদের মানিয়ে নেওয়া বা আমাদের মধ্যে যে মোটিভেশন আছে, যে এনার্জি আছে, এই সব কিছু দিয়েও আমরা যখন আমাদের উদ্দেশ্যটায় পৌঁছতে পারছি না, আমরা গোলটাকে রিচ করতে পারছি না, তখনই কিন্তু আমাদের মধ্যে এই নেগেটিভ স্ট্রেসের জন্ম দেয়। এবং খুব স্বাভাবিকভাবেই এটা আমাদের মধ্যে মোটেও সুখকর পরিস্থিতি সৃষ্টি করে না, এটা ভীষণভাবে উদ্বেগজনক, এবং আমাদের এই জিনিসটা খারাপ লাগে। এবং এটা যখন থাকে, এটা চলতে থাকলে আমাদের যে পারফরম্যান্স বা আমাদের অ্যাক্টিভিটি, এটা ভালো তো হয় না, উল্টে আরো খারাপের দিকে যেতে থাকে। এবং এইটা যখন আস্তে আস্তে বহুদিন ধরে চলতে থাকে, তখনই আমাদের মধ্যে বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক সমস্যা দানা বাঁধতে থাকে। আপনারা অনেকেই জানেন, এটা আমি পরে আবার হয়তো আসবো, যে এখনকার দিনে আমি মানসিক সমস্যার কথা ছেড়েই দিলাম, অ্যাংজাইটি বা ডিপ্রেশন, মানসিক অবসাদ, এগুলো যে কি পরিমাণ প্রিভ্যালেন্ট, কতটা অ্যালার্মিংলি যে বাড়ছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। শুধু তাই না, বিভিন্ন রকম শারীরিক সমস্যা, যেমন হার্টের সমস্যা, ডায়াবেটিস,
বা যাকে আমরা বলি সুগার, হাইপার টেনশন এবং বিভিন্ন ধরনের হার্টের ডিজিজ যেমন করোনারি আর্টারি ডিজিজ বা স্ট্রোক, এই সমস্ত কিছুর ইনসিডেন্স কিন্তু যত দিন যাচ্ছে উত্তরোত্তর বাড়ছে। এবং এই যে শারীরিক সমস্যাগুলো তার পেছনে একটা প্রধান কারণ হলো এই এসকালেটিং স্ট্রেস, এই যে হাইটেন্ড স্ট্রেস যেটা উত্তরোত্তর বেড়েই চলেছে, এই স্ট্রেস থেকেই কিন্তু এই বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্ম নিচ্ছে। এটা একটা খুব সহজ একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে বলা হয় ইয়ারকেস ডটসন ল। খুব সংক্ষেপে বলতে গেলে যখন আমাদের এই গ্রাফটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া আছে স্ট্রেস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে পারফরমেন্স, তাহলে স্ট্রেসটা যখন ইনিশিয়ালি বাড়তে থাকছে অটোমেটিক দেখা যাচ্ছে আমাদের পারফরমেন্সটাও কিন্তু বাড়তে থাকছে। একটা জায়গায় যাবার পর যখন স্ট্রেস বাড়ছে আমাদের পারফরমেন্স কিন্তু আর বাড়ছে না, সেটা একটা অপটিমাল বা হাইয়েস্ট জায়গাতে পৌঁছে গেছে। এবং তারপরে যখন স্ট্রেস আরও বেড়ে যাচ্ছে পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে কমছে। এটাকে আমরা বলি বেল শেপেড কার্ভ। এবং এই বেল শেপেড কার্ভের যে একদম সামিট অর্থাৎ উঁচু জায়গাটা সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পারফরমেন্স। তাহলে এই সামিট বরাবর আমি যদি একটা লম্বা লাইন টেনে দিই তার বাঁ পাশের জায়গাটা হবে ইউ স্ট্রেস, যেখানে স্ট্রেস বাড়ার সাথে সাথে আমার পারফরমেন্সটা বেড়ে যাচ্ছে। এবং তার ডান পাশের জায়গাটা এটা হবে ডিস্ট্রেস, মানে স্ট্রেস যত বাড়ছে আমার পারফরমেন্স তো আর বাড়ছে না বরং আস্তে আস্তে কমতে থাকছে এবং আমাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই যে একটা খুব ছোট্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং এই গ্রাফটি যে কোনো রকম সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে ভীষণ ভীষণভাবে অ্যাকসেপ্টেবল, যে কেউ এটা বুঝতে পারবেন, এটার মাধ্যমে এই বেসিক যে দু টাইপের স্ট্রেস এটাকে আমরা খুব ভালোভাবে ডেলিনিয়েট করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রেস যখন থাকবে তাহলে সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে স্ট্রেসার কাকে বলে। স্ট্রেসার মানে হচ্ছে যারা বা যে সমস্ত ফ্যাক্টরগুলো এই স্ট্রেসের জন্ম দিচ্ছে। এখানে আমি আবার বলি এই যে স্ট্রেসার কথাটা আমরা বলছি এই কথাটা কিন্তু পুরোটাই ডিস্ট্রেস বা নেগেটিভ স্ট্রেসের উদ্দেশ্যে বলা হচ্ছে। যেটা ইউ স্ট্রেস সেখানে স্ট্রেসারের কোনো ব্যাপার নেই, তার কারণ হচ্ছে সেটা আমাদের কাছে মোটিভেটিং এবং এনকারেজিং, তাই এখানে কোনো স্ট্রেসারের কথা আমরা বলবো না। স্ট্রেসার তখনই আসবে যখন এই স্ট্রেসগুলো আমাদের ডিস্ট্রেসের দিকে নিয়ে যাবে। স্ট্রেসার কীরকম হতে পারে? কিছু এক্সটার্নাল হতে পারে, কিছু ইন্টারনাল হতে পারে। এক্সটার্নাল মানে যেটা আমার নিজস্ব নয়, যেটা বাইরের পরিবেশজনিত কারণে হচ্ছে। সেটা কীরকম? আমার পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট হতে পারে। আমি যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এই যে কিছুদিন আগে আমাদের সাউথ 24 ফরগানা বা সুন্দরবনের ওপর দিয়ে যে ইয়াস নামক ভয়াবহ ঘূর্ণিঝড় বয়ে গেল, তার কিছুদিন আগেই আমফান বলে অপর একটি ঘূর্ণিঝড় হয়েছিল। এবং উত্তরোত্তর এরকম ঘূর্ণিঝড়ের কারণে ওখানকার মানুষদের যে জীবনযাত্রা সেটা সম্পূর্ণভাবে স্থগিত হয়ে গেছে। তাদের বাড়ি ঘরদোর কিছু নেই, তাদের জীবিকা নির্বাহ করার কিছু নেই, এবং তাদেরকে এক কথায় বলতে গেলে পথে বসতে হয়েছে। তাহলে এই যে পারিপার্শ্বিক পরিবেশটা আমূল বদলে গেল, তার থেকে যে চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে, মানুষের যে গোটা লাইফস্টাইলটা পাল্টে যাচ্ছে, এটা হচ্ছে একটা এক্সটার্নাল স্ট্রেসার। সোশ্যাল ইন্টারাকশন, আমরা জানি যে আমরা সামাজিক প্রাণী এবং সমাজে থাকার কারণে আমাদের সবার সঙ্গে ইন্টারাক্ট করা, কথা বলা, যোগাযোগ রাখা ভীষণভাবে দরকার। এখন এমন যদি কিছু হয়, গেলাম হয়তো আমি অন্য কোনো জায়গাতে গেলাম যে জায়গা আমার কাছে অচেনা, সেখানকার মানুষজনের সঙ্গে আমি যোগাযোগ স্থাপন করতে আমার অসুবিধা হচ্ছে, সেখানকার ভাষা আমার মাতৃভাষা নয়, তখন এই সোশ্যাল ইন্টারাকশনটা ঠিক মতো হচ্ছে না বলে তার থেকে কিন্তু একটা স্ট্রেসের সূত্রপাত হতে পারে। অর্গানাইজেশনাল, আজকালকার দিনে এটা একটা বার্নিং টপিক। এবং কিছুদিন আগেই আমাদের যে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে যেটা পালিত হয় তার একটা থিমই ছিল ডিপ্রেশন ইন ওয়ার্ক প্লেস, অর্থাৎ যত দিন যাচ্ছে তত আমাদের কাজের যে স্টাইল সেটা পাল্টে যাচ্ছে। আমরা আগে যে ধরনের কাজ করতে অভ্যস্ত ছিলাম, যে পরিমাণ কাজ করতে অভ্যস্ত ছিলাম, এখন কিন্তু তা আর থাকছে না। যত দিন যাচ্ছে তত ডিম্যান্ড বাড়ছে, টেকনোলজির ব্যবহার বাড়ছে,
যত দিন যাচ্ছে তত আরো টেকনোলজি উন্নত হচ্ছে, সেগুলোর সঙ্গে আমরা যদি মানিয়ে নিতে না পারি তাহলে আমাদের কর্মক্ষেত্রে একটা বিপুল সমস্যা সৃষ্টি হচ্ছে। যেমন এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম একটা জ্বলন্ত উদাহরণ। এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের সাথে আমরা অনেকেই কিন্তু এক বছর আগেও বিন্দু মাত্র পরিচিত ছিলাম না, কিন্তু এখন আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই দাঁড়িয়ে আছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের উপরে। সেক্ষেত্রে ছাত্র শিক্ষক সবাইকে এই নতুনভাবে এই ব্যাপারটার সঙ্গে কোপ করে নিতে হচ্ছে বা মানিয়ে নিতে হচ্ছে, সুতরাং সেখানে তো অসুবিধা সৃষ্টি হবেই। তো এই অর্গানাইজেশনাল ব্যাপারগুলো থেকেও কিন্তু স্ট্রেস জন্ম নিতে পারে। মেজর লাইফ ইভেন্ট খুব কমন জিনিস। আমাদের কবিগুরুর কথাতেই আমরা বলি জন্মিলে মরিতে হবে, সুতরাং মৃত্যু এটা আমাদের কাছে যতই বেদনাদায়ক হোক না কেন এটা কিন্তু ইরিভার্সেবল এবং এটা হবেই। তাই যে কোনো পরিবারে এই কোভিড এর সময়তেও আমরা দেখেছি অনেকে মৃত্যুবরণ করেছেন অকালে। আমরা বাইরে থেকে এমন দুঃখ পেয়েছি, তাদের যারা সরাসরি পরিবারবর্গ তারা অনেক অনেক বেশি দুঃখ পেয়েছেন। সেই ব্যাপারটা তাদের মধ্যে একটা আমূল পরিবর্তন সৃষ্টি করেছে তাদের মনে তাদের জীবনে। তো এই যে ব্যাপারটা এটাও হচ্ছে একটা প্রিডোমিনেন্ট স্ট্রেসার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেইলি হ্যাসেল। এটা তো আমরা প্রত্যেক দিনের জীবনে এখন খুব ভালোভাবে অনুভব করছি, লকডাউন চলছে তবু কাজে বেরোতে হচ্ছে, রাস্তাঘাটে যানবাহন নেই, যে কটি যানবাহন আছে তাতেই যতটা সম্ভব জায়গা করে যেতে হচ্ছে, এবং আমি কিভাবে যাব কিভাবে ফিরব তার সম্বন্ধে কোনো সুনিশ্চিত ধারণা আমার নেই। তো এই যে ব্যাপারগুলো, আমি কোভিডের সিনারিও নিয়ে বলছি বাট কোভিড যদি বাদও দিই আমাদের দৈনন্দিন জীবনে অনেক ছোটখাটো স্ট্রাগলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু অতিবাহিত করতে হয়। তাহলে এই যে ব্যাপারগুলো যেটা আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের প্রত্যেক দিনই এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল স্ট্রেসার। নেক্সট হচ্ছে ইন্টারনাল স্ট্রেসার, অর্থাৎ যেটা আমাদের নিজেদের মধ্যে। আমি আগেই বলেছি স্ট্রেসারের দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে বাইরে থেকে আসছে, দ্বিতীয় হচ্ছে আমরা ভেতর থেকে সেই ব্যাপারটাকে কতটা আমরা আটকাতে পারছি বা কতটা মানিয়ে নিচ্ছি। এই যে মানিয়ে নেবার ক্ষমতা বা কোপিং এবিলিটি, এটা অনেকটাই ডিপেন্ড করে ইন্টারনাল স্ট্রেসারের উপর। কিরকম লাইফস্টাইল চয়েস, অর্থাৎ এখন আমরা দেখছি বিশেষ করে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের যুগে যেখানে অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদের কিন্তু লাইফস্টাইলটা অনেকটাই পাল্টে গেছে, অনেক আনহেলদি লাইফস্টাইল হয়ে গেছে। বাইরে বেরোনোর উপায় নেই, কারোর সঙ্গে ইন্টারাক্ট সরাসরি ইন্টারাক্ট করার কোনো উপায় নেই, যা আছে সেটা ভার্চুয়াল মিডিয়া। নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে যেটুকু মিনিমাম অ্যাক্টিভিটি দরকার সেটাও হচ্ছে না। তো অটোমেটিকভাবে এই যে আনহেলদি লাইফস্টাইল, এই আনহেলদি লাইফস্টাইল কিন্তু আমাদের ঠেলে দিচ্ছে আরও স্ট্রেসের দিকে। এবং আরও যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে যে স্মোকিং বা বিভিন্ন ধরনের অ্যাডিকশন, এটাও কিন্তু অত্যন্ত বেড়ে গেছে কোভিডের টাইমে, এবং এই ব্যাপারগুলো কিন্তু এই স্ট্রেসারটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। নেক্সট হচ্ছে নেগেটিভ সেলফ টক, মানে নিজের ব্যাপারে বেশি ক্রিটিসাইজ করা। এগুলো এক একটা মানুষের পার্সোনালিটির মধ্যে পড়ে। অনেকেই থাকেন যারা ক্রিটিসিজম নিতে পারে না, অর্থাৎ তারা ক্রিটিসিজমটাকে টলারেট করতে পারে না। কিন্তু আমরা জানি আজকালকার দিনে কাজ করতে গেলে বাইরের দুনিয়াতে লড়ে থাকতে হলে এই ক্রিটিসিজম বা সমালোচনার সম্মুখীন হতে হবেই। এবং আমাদের মনে রাখতে হবে আমরা যত উন্নতি সিঁড়ি বেয়ে ওপরে উঠব তত সমালোচনা শুনতে হবে, এবং এটাই নিয়ম। এই সমালোচনা যদি আমাদেরকে নাড়িয়ে দেয় আমরা তাহলে কিন্তু ওই সিঁড়ি বেয়ে আর ওপরে উঠতে পারবো না, আমাকে আবার নিচে নামতে হবে। তাই এই নেগেটিভ সেলফ টক, মানে নিজের ব্যাপারে সবসময় সমালোচনা করা, সবসময় এরকম চিন্তা করা যে আমি হয়তো এই কাজের জন্য সুইটেবল নই বা আমার মধ্যে অনেক জিনিসের অভাব আছে, এটা আমার দ্বারা হবে না, এই সব চিন্তাগুলো কিন্তু আমাদের স্ট্রেসটাকে আরো অনেক বাড়িয়ে দেয়। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কেউ কারোর সঙ্গে কম্পেয়ার করতে পারি না। আমরা দুজন মানুষ, প্রত্যেকে আরেকজনের থেকে আলাদা। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু কিছু কমতি আছে, আমরা কেউ পারফেক্ট নই। সিমিলারলি আমাদের প্রত্যেকের মধ্যে একটা স্ট্রং পয়েন্ট আছে, আমাদের প্রত্যেকের মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের ইউনিক করে তুলতে পারে। এবং লাইফের সব থেকে বড় ফিলোসফি হলো সেই আমিটাকে খুঁজে বার করা, যে আমি কি করতে পারি, কত ভালোভাবে করতে পারি।
এই জায়গাটাতে যদি আমরা ফোকাস করতে পারি তাহলে আমার মনে হয় আমরা নিজেদেরকে অনেক ভালো রাখতে পারি। কিন্তু দুঃখজনকভাবে যেটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে, সেই দিকে ফোকাস না করে আমার কি নেই, কোনটা আমার অভাব, সেই দিকটা নিয়ে আমরা বড্ড বেশি চিন্তা করি। নেক্সট হচ্ছে মাইন্ড ট্র্যাপস। মাইন্ড ট্র্যাপস কথাটা এই নেগেটিভ সেলফ টকের সাথে অনেকটা রিলেটেড। মানে হচ্ছে একই চিন্তার মধ্যে নিজেকে আটকে বসে থাকা। অর্থাৎ আমার জীবনে কোনো একটা খারাপ ঘটনা ঘটলো, কেউ কোনো সমালোচনা করলো, কেউ কিছু বললো, সেই জায়গাটা থেকে আমি আর বেরোতে পারলাম না। ওই খারাপ চিন্তাটা আমাকে এতটাই ভেতরে ভেতরে করে করে খেতে লাগলো যে আমি সামনে প্রোগ্রেস করার রাস্তাটাই ভুলে গেলাম। নেক্সট হচ্ছে পার্সোনালিটি ট্রেট। এই পার্সোনালিটি ট্রেট এই জায়গাটার মধ্যে আমি খুব ডিটেল যাচ্ছি না, শুধু খুব সংক্ষেপে বলি, আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পার্সোনালিটি আছে এবং আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট যারা আছি আমরা এই পার্সোনালিটিটাকে অনেক ভাগে ভাগ করি। তার মধ্যে একটা বেসিক ভাগ হলো টাইপ সি পার্সোনালিটি, তিনটে ভাগে ভাগ করা হয় এ বি সি। তার মধ্যে যে টাইপ সি পার্সোনালিটি যারা আছেন তাদের মধ্যে এই টেনশন বা অ্যাংজাইটিটা অনেক বেশি হয়, তারা ভীষণ অ্যাভয়েডেন্ট হন। অর্থাৎ যখনই কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশন আসে সেটাকে সামনাসামনি মোকাবিলা না করে তারা অ্যাভয়েড করাটাকেই বেটার অপশন মনে করে। এবং তাতে যেটা হয় আমরা তাদের সমালোচনা করি, আমরা অনেক সময় তাদেরকে নিয়ে মশকরা করি, আমরা তাদেরকে বিভিন্নভাবে বুলি করি। কিন্তু আবার আমি বলছি এই কোনোটাই কিন্তু তাদের দোষ নয়, এটা তাদের পার্সোনালিটি। এবং পার্সোনালিটি কিন্তু পুরোটাই তৈরি হয় অনেক আগে থেকে, এবং পার্সোনালিটি তৈরি হওয়ার পেছনে সেই পার্টিকুলার মানুষটির অবদান কিন্তু পুরোটা নয়, তার মা বাবা, তার বেড়ে ওঠা, তার পেরেন্টিং, তার ছোটবেলাতে তার পারিপার্শ্বিক সিচুয়েশন এবং কিছুটা জিনগত ব্যাপার, এই সমস্ত কিছু এর মধ্যে নিহিত আছে। তাই এই পার্সোনালিটি ট্রেট অনেকের ক্ষেত্রে ডিটারমাইন করে সেই মানুষটার কোপিং স্ট্র্যাটেজি কেমন হবে, সে কতটা আর পাঁচটা মানুষের সাথে মিশবে, কিভাবে একটা নতুন সিচুয়েশনে মানিয়ে নিতে পারবে। তাহলে এই যে বেসিক কিছু জিনিস, এগুলো হচ্ছে একান্তই আমাদের নিজেদের ভেতরে। এগুলো কিন্তু বাইরের ফ্যাক্টর দ্বারা মডিফাই হতে পারে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আমাদের পুরোপুরি অন্তর্নিহিত বস্তু, তাই এগুলোকে আমরা বলি ইন্টারনাল স্ট্রেসার। আচ্ছা, স্ট্রেসের বেসিক কিছু সিম্পটম আছে। একটা হচ্ছে কিছু ফিজিক্যাল বা শারীরিক সিম্পটম, কিছু মানসিক সিম্পটম, কিছু বিহেভিয়ারাল সিম্পটম এবং কিছু ইমোশনাল সিম্পটম। ফিজিক্যাল সিম্পটম কি হতে পারে? আমি এই আলোচনাগুলো এই জন্যই করছি কারণ আপনারা অনেকেই হয়তো দেখতে পাবেন যে এই অতিমারির সময়তে এই রকম ফেজ আপনারা অনেকেই কাটাচ্ছেন বা কাটিয়েছেন। তাই এই ব্যাপারগুলো যদি আগে আইডেন্টিফাই করা যায় এবং প্রফেশনাল হেল্প নেওয়া যায় তাহলে এগুলো থেকে বেরিয়ে আসা কিন্তু খুবই সহজ। ফিজিক্যাল সিম্পটম কি হতে পারে? মানে চিন্তার কারণে আমার শরীরে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, আমার ঘুম কমে যাচ্ছে, আমার হাত পা কাঁপছে, ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকটা ভীষণ ধড়ফড় করছে। অনেকেই ভাবেন যে আমার হয়তো হার্টের সমস্যা হয়েছে, আমার হয়তো এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে বা আমার হার্ট হয়তো দুর্বল হয়ে গেছে, ভীষণ ক্লান্ত লাগছে, গোটা শরীরে অদ্ভুত ধরনের ব্যথা। এবং এই ব্যথাটাও অনেক সময় ভাবা হয় যে আমার শরীর হয়তো ভীষণ খারাপ হয়ে গেছে, আমি হয়তো মানে এমন কোনো জটিল অসুখে ভুগছি যেখান থেকে আমার আর কোনো পরিত্রাণ নেই। আচ্ছা, হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, হজমে কষ্ট হওয়া, এই বিভিন্ন রকমের সমস্যা কিন্তু শুধুমাত্র অ্যাংজাইটি বা স্ট্রেস থেকে হতে পারে। তো এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোনো পেশেন্ট তারা এরকম বুক ধড়ফড় করছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তারা ভেবে নিয়েছেন যে এটা নিশ্চয়ই আমার হার্টের সমস্যা, তারা কোনো কার্ডিওলজিস্টের কাছে গেছেন, সেখানে তার সমস্ত ইনভেস্টিগেশন করা হয়েছে, দেখা গেছে হার্টের দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু তবুও তিনি কনফিউজ হননি, তার মনে হয়েছে যে না হয়তো ঠিকভাবে আমাকে দেখা হলো না, কিছু একটা হয়তো মিস হয়ে যাচ্ছে, আবার অন্য ডাক্তারের কাছে গেছেন এবং প্রত্যেকেই তাকে বলেছেন যে আপনি একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের পরামর্শ নিন। এবার আমাদের সমাজে এই সাইকিয়াট্রি বা মানসিক সমস্যা নিয়ে এমন একটা স্টিগমা তৈরি হয়েছে যে আমরা সহজে কেউ সাইকিয়াট্রিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে যেতে চাই না, আমরা কুণ্ঠা বোধ করি, আমরা ভাবি কে কি মনে করবে, কে কি ভাববে। কেউ যদি ভাবে যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম তাহলে তো সবাই আমাকে পাগল বলবে, এরকম একটা অদ্ভুত স্টিগমা নিয়ে কিন্তু এখনো আমরা এই সোসাইটিতে রয়েছি। হ্যাঁ, আগের থেকে এটা অনেক কমেছে, অনেকটাই কমেছে, এবং এটা একটা অত্যন্ত
এনকারেজিং ব্যাপার আমাদের কাছে, কিন্তু এখনো আরো অনেক উন্নতি করার জায়গা আছে। তো এই যে সিমটমগুলো, এই সিমটমগুলো কিন্তু পুরোপুরি ভাবে একটা মানসিক কারণে হতে পারে, যেটা শরীরের মধ্যে বিভিন্ন রকম ভাবে ফুটে ওঠে। নেক্সট হচ্ছে পুরোপুরি ভাবে মানসিক কিছু সিমটম হতে পারে, যেমন ঠিক মতো ভাবে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে না পারা, মনোনিবেশ করতে না পারা, ভুলে যাওয়া। হয়তো আমি দেখছি যে আমার ছোটখাটো জিনিস মনে থাকছে না, আমি একটা জিনিস কোথায় রেখেছিলাম সেটা আমার খেয়াল পড়ছে না। আচ্ছা, কোনো একটা সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়া, অর্থাৎ কোনো একটা জায়গাতে আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, কনফিউশন হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না যে কোন কাজটা করবো আর কোনটা করবো না, আমার মধ্যে একটা অদ্ভুত দোলাচলতা সৃষ্টি হচ্ছে, এবং প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক মানে হচ্ছে যে কোনো কথা নিয়ে বার্তা নিয়ে হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল। দিব্যি ছিলাম আমি, হয়তো ভেতরে টেনশন ছিল, সেটা আমি অত বুঝতে পারিনি, হঠাৎ করে আমার এমন বুক ধড়ফড়ানি শুরু হলো, মনে হচ্ছে যেন গলাটা শুকিয়ে আসছে, হাত পা যেন ঝিমঝিম করছে, মাথা ধরে আসছে, মনে হচ্ছে আমি এক্ষুনি হয়তো কোলাপস করে যাব। এবং এই কোভিড সিনারিওতে আমরা এরকম অনেককে দেখেছি, বিশেষ করে যাদের বাড়িতে কারোর কোভিড হয়েছে, বা কোনো কোভিড ব্যক্তি যিনি সদ্য কোভিড থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন, কিন্তু তার মনের ভেতরে কিন্তু সেই ভয়টা এখনো রয়ে গেছে। তো এটা আবার বলি, চিন্তার কোনো কারণ নেই, এই জিনিসটাকে প্যানিক অ্যাটাক বলে, এবং এটার সঙ্গে হার্টের বা লাংসের বা কোভিডের কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরিভাবে একটা মানসিক কারণে হয়। নেক্সট হচ্ছে কিছু বিহেভিয়ারাল সিমটম, মানে হচ্ছে আমার ব্যবহারিক কিছু সিমটম, অর্থাৎ আমার আগে যা ব্যবহার ছিল আর এখন ব্যবহার হঠাৎ করে অ্যালার্মিংলি পাল্টে গেছে, যেটা আর পাঁচটা লোকের চোখে পড়ছে। যেমন খিদে বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অত্যন্ত রকমভাবে বিভিন্ন নেশার মধ্যে বা অ্যাডিকশনের মধ্যে চলে যাওয়া, স্মোকিং, সেটাও এক ধরনের অ্যাডিকশন, স্মোকিং বেড়ে যাওয়া, যেটা এই কোভিড সিনারিওতে এটা আমরা অনেকের মধ্যে দেখতে পাচ্ছি, ভীষণ অস্থির লাগা, নেল বাইটিং, অর্থাৎ অস্থিরতা থেকেই এই নেল বাইটিং হ্যাবিটটা হয়, এটা অনেকের মধ্যেই আছে। যারা দাঁত খোঁটেন সেটা পুরোপুরিভাবে কনসাসলি নয়, কিছুটা সাবকনসাসলি, অর্থাৎ তারা কিন্তু খুব একটা জেনে বুঝে এটা করেন না, এটা হয়ে যায়, কেউ যদি তাদের ধরিয়ে দেয় তখন তারা বুঝতে পারেন যে না, এই জিনিসটা দৃষ্টিকটু, এটা করাটা ঠিক না। তো এই যে ব্যাপারগুলো, এই যে সিমটমগুলো, এটা কিন্তু একটা ডিস্ট্রেস বা অ্যাংজাইটি থেকে হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমোশনাল সিমটম, মানে হতাশা। অ্যাংজাইটি যখন অনেকদিন ধরে চলতে থাকে তখন স্বাভাবিকভাবেই মনে হয় আমার দ্বারা কিছু হবে না, আমি কাজকর্মগুলো ঠিকভাবে করতে পারছি না, সুতরাং আমার মনে হয় আর ভালো হওয়া হলো না। তো এই অ্যাংজাইটি থেকে একটা ডিপ্রেশন বা মানসিক অবসাদের সৃষ্টি হয়। ইমপেশেন্স, মানে ধৈর্য না রাখতে পারা, আমরা অধৈর্য হয়ে পড়ি, মাঝে মাঝে রেগে যাই, অর্থাৎ এই যে ভেতরে স্ট্রেসটা রয়েছে তার জন্য আমি আমার কাজগুলো ঠিকভাবে করতে পারছি না, আমার ভেতরে একটা বিরক্তির সঞ্চার হচ্ছে, এবং সেই বিরক্তিটা যেহেতু ভেতরে জমে থাকছে, ছোট ছোট কারণে সেটা রাগ হয়ে অন্যদের উপর প্রকাশ পাচ্ছে। টিয়ারফুলনেস, অকারণে কেঁদে ফেলা, এবং নিজের যে শারীরিকভাবে যে অ্যাপিয়ারেন্স বা আমাদের যে দৈনন্দিন যে হাইজিন, সেগুলো ঠিক মতোভাবে মেনটেন না করা, এই সবগুলোই কিন্তু ইমোশনাল সিমটমের মধ্যে পড়ে। তাহলে আমরা এখন অবধি যেটুকু দেখলাম যে স্ট্রেস মানেই সেটা খারাপ না, যদি পজিটিভ স্ট্রেস হয় সেটা আমাদের কাছে ভীষণভাবে কাম্য, কারণ সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু যখন আমরা দেখব আমাদের কোপিং এবিলিটি দিয়ে আমরা স্ট্রেসটাকে প্রপারলি আমরা কন্ট্রোল করতে পারছি না, তখন সেটা হয়ে যায় ডিস্ট্রেস, এবং ডিস্ট্রেস যখন চলতে থাকে সেটা অ্যাংজাইটিস বা অ্যাংজাইটি ডিসঅর্ডারে রূপান্তরিত হয়। এবং এই যে স্ট্রেস বা অ্যাংজাইটি, তার কিছু বেসিক সিমটম আছে, কিছু হলো শারীরিক কিছু সিমটম, কিছু মানসিক সিমটম, কিছু বিহেভিয়ারাল বা ব্যবহারগত সিমটম, এবং লাস্টলি ইমোশনাল সিমটম। আচ্ছা, আমি এই ব্যাপারগুলোতে খুব ডিটেলে যাচ্ছি না, এই একটা কার্ভ বা একটা ছবি আমি দেখাচ্ছি, খুব সংক্ষেপে আমি এটা বলছি যে যখনই কোনো একটা স্ট্রেসফুল সিনারিও আসে বা একটা চিন্তা আসে আমাদের মধ্যে, আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায়, অর্থাৎ সিগন্যালটা আমাদের জানায় যে এই কাজটা পড়ে আছে, এটা করতে হবে, বা এই কিছু একটা জিনিস বাকি আছে, এটাকে অমুক সময়ের মধ্যে ঠিকভাবে করতে হবে। তো প্রথমে
আমাদের পারফরম্যান্সটা ভীষণ ভালো থাকে, আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে, এবং আমাদের মস্তিষ্ক যতক্ষণ সচল থাকে, যতক্ষণ আমরা ঠিকমতোভাবে চিন্তা ভাবনা করতে পারি, লজিক্যালি ভাবতে পারি, ততক্ষণ কিন্তু আমরা স্ট্রেসটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। যখন আমাদের এই স্ট্রেসটা বহুক্ষণ ধরে চলতে থাকে, একটা সার্টিন টাইমের পর আমাদের কোপিং এবিলিটিগুলো নষ্ট হয়ে যায়, আমাদের ব্রেনও আর ঠিকমতোভাবে কাজ করতে পারে না, তখন আমরা গ্র্যাজুয়ালি এক্সস্টেড হয়ে যাই বা ক্লান্ত হয়ে পড়ি। এবং এই যে ক্লান্তি, এই ক্লান্তিও কিন্তু স্ট্রেস বা টেনশনের একটা খুব কমন এক্সাম্পল বা খুব কমন একটা সিম্পটম। আচ্ছা, তাহলে এতক্ষণ আমি যেটা বললাম সেটা মেনলি হচ্ছে স্ট্রেস নিয়ে। কেন বললাম, তার কারণ হচ্ছে আজকে কোভিডে যে যে মানসিক সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি তার একটা প্রিডোমিনেন্ট ব্যাপার হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি। তাহলে প্রশ্ন আসতেই পারে যে কি এমন হলো, আজ থেকে এক থেকে দেড় বছর আগেও আমরা তো দিব্যি ছিলাম, আমরা ভালো ছিলাম, আমাদের কখনো ভাবতে হয়নি যে আরেকটা লোকের সাথে কথা বলতে গেলে মাস্ক পরে থাকতে হবে, আমাদের কখনো চিন্তা করতে হয়নি ঘরে ঢোকার আগে ভালো করে সব জিনিসপত্র স্যানিটাইজ করতে হবে, হাতে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং কাকে বলে আমরা জানতাম না, আমরা হই হুল্লোড় করতাম, চায়ের দোকানে বসে আড্ডা মারতাম। হঠাৎ করে কি এমন হলো, কি এই প্যান্ডেমিক, প্যান্ডেমিক কাকে বলে? প্যান্ডেমিক কথাটার মানে হচ্ছে একটা ডিজিজ যেটা একটা বিশাল অংশকে ঘিরে আছে, মানে হচ্ছে যেটা একটা গোটা পৃথিবীর একটা সিংহভাগ অংশকে অধিকার করে নিয়েছে, তাকেই বলা হয় প্যান্ডেমিক। প্যান্ডেমিকের বেশ কিছু ফেজ আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কিছুদিন ধরে কিছু কথা আমরা শুনতে পাচ্ছি যে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ। তো প্রশ্ন হচ্ছে যে এই ওয়েভ ব্যাপারগুলো অ্যাকচুয়ালি কি? মানে হচ্ছে যখনই কোনো একটি রোগ, সেটা যদি ছোঁয়াচে রোগ হয় কোভিডের মতো, যখন নতুন করে কোনো একটা পরিবেশে এলো, আমরা ধরে নেব যে সেই পরিবেশে যারা বাস করেন তাদের সেই রোগের বিরুদ্ধে কোনো ইমিউনিটি নেই বা প্রতিরোধ ক্ষমতা নেই, সুতরাং গোটা পরিবেশ বা গোটা কমিউনিটি সেই রোগে আক্রান্ত হতে পারে। এবার এই যে কমিউনিটি যখন রোগে আক্রান্ত হলো, তাতে যে ঘটনাটা ঘটে, কিছু মানুষ, সত্যি কথা বলতে অধিকাংশ মানুষই সুস্থ হয়ে যান, কিন্তু কিছু মানুষ যারা অত্যন্ত খারাপভাবে তারা অ্যাফেক্টেড হয়েছেন, যাদের কাছে রোগটা খুব খারাপভাবে গেছে, তারা হয়তো আর সেই লড়াইটা থেকে বেঁচে ফিরে উঠতে পারে না, কিন্তু যারা বেঁচে থাকছে তাদের থেকে অন্যান্য লোকেদের মধ্যে রোগটা যেমন ছড়াতে পারে, তেমনি একটা প্রতিরোধ ক্ষমতাও কিন্তু তাদের মধ্যে গড়ে ওঠে। অর্থাৎ আমি যদি আজকে অসুস্থ হই এবং আমি যদি সেই জায়গা থেকে বেরিয়ে আসি, তাহলে ধরে নিতে হবে আমার মধ্যে একটা ইমিউনিটি তৈরি হয়েছে। এবার আমার থেকে যদি আরেকজন ব্যক্তি ইনফেক্টেড হন, তিনিও যদি সেই জায়গা থেকে বেরিয়ে আসেন, তাহলে তার মধ্যেও একটা ইমিউনিটি তৈরি হয়। এইভাবে একটা মাস ইমিউনিটি বা যেটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি, এটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে এই মাস ইমিউনিটি ডেভেলপ হতে গেলে একটা অনেক সংখ্যক মানুষকে একসাথে অন্ততভাবে এই রোগে আক্রান্ত হতে হবে। অথবা আরেকটা যেটা হতে পারে, আমি যদি বাইরে থেকে ইমিউনিটিটা দিতে পারি, যেটা ভ্যাকসিনেশন যেটা এখন দেওয়া হচ্ছে, তো যে কারণে যেটা হয় যে যখনই একটা প্যান্ডেমিক অ্যাটাক করে, প্রথমে অনেকে অ্যাফেক্টেড হলো, তারপর একটা ইমিউনিটি তৈরি হলো, তখন ওই প্যান্ডেমিকের এফেক্টটা বা ভাইরাসের এফেক্টটা একটু একটু করে কমতে থাকে, যেটাকে আমরা বললাম ফার্স্ট ওয়েভ। এবার যখনই ভাইরাসের প্রকোপটা কমতে থাকলো, তার মানে এই নয় যে ভাইরাসটা প্রকৃতি থেকে সরে গেছে, ভাইরাস কিন্তু প্রকৃতিতে আছে, কিন্তু আমাদের ইমিউনিটি আছে বলে আমরা সেটাকে সামলে দিতে পারছি, সেই জন্যে টোটাল নাম্বার অফ অ্যাফেক্টেড পার্সন কমে গেছে। এইবারে যে ঘটনাটা ঘটে, এই ইমিউনিটি যেটা আমাদের শরীরে আসছে, এটা 3-6 মাস থাকে, কারো ক্ষেত্রে 3 মাস তো কারো ক্ষেত্রে 6 মাস, এটা ভ্যারি করে পার্সন টু পার্সন। তাহলে 3 মাস সময়ের পরে আবার আমি যেকে সেই, সুতরাং যে ভাইরাসগুলো এতদিন আমাকে আক্রমণ করতে পারেনি, তারা কিন্তু এখন আবার আমাকে আক্রমণ করতে পারে। এবং অটোমেটিক যেটা হয়, যখনই এই ভাইরাসের প্রকোপ কমতে থাকে, অনেকেই ভেবে নেন যে এই ভাইরাস হয়তো নিঃশেষ হয়ে গেছে আর ফিরবে না, অটোমেটিকভাবে আমাদের যে সেফটি নর্মগুলো, অর্থাৎ প্রপার মাস্ক পরা,
স্যানিটাইজেশন মেনটেন করা, সেই জায়গাতে কিছুটা ঢিলেমি দেখা দেয়। তাহলে একদিকে সেফটি নর্মে ঢিলেমি, আরেক দিকে আস্তে আস্তে কমতে থাকা ইমিউনিটি, এই দুটো ব্যাপার একসাথে মিলে আবার একটা আপসার্জ ঘটায়, যেটা হচ্ছে সেকেন্ড ওয়েভ। এবং তার সাথে আরেকটা ঘটনা ঘটে, ভাইরাস যদি তার প্রকৃতি বদলায়, অর্থাৎ ভাইরাসের যে জেনেটিক অ্যাসর্টমেন্টটা ছিল সেটা পাল্টে গেল, যেটাকে বলা হয় মিউটেশন, এবং সম্পূর্ণ নতুন প্রজাতির একটা ভাইরাস এলো যার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কিন্তু কারোর গড়ে ওঠেনি। তাহলে এই তিনটে কারণ, একটা হচ্ছে পড়তে থাকা ইমিউনিটি, দু নম্বর হচ্ছে আমাদের সেফটি নর্মগুলো আস্তে আস্তে একটুখানি ঢিলেমি দেওয়া, এবং তিন নম্বর একটা সম্পূর্ণ নতুন ধরনের ভাইরাস মিউটেশনের মাধ্যমে চলে আসা, এইগুলোর থেকেই কিন্তু সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ এইভাবে হতে থাকে। তো যতক্ষণ না ভ্যাকসিনেশন ঠিকমতো হচ্ছে, আমরা মাস অ্যামাউন্ট অফ মানুষকে ভ্যাকসিনেশন কভারেজে আনতে পারছি, ততক্ষণ কিন্তু এই ওয়েভগুলো একটার পর একটা চলতেই থাকবে। হ্যাঁ, প্রকোপ অবশ্যই কমবে, কিন্তু এই ওয়েভের যে সায়েন্টিফিক এক্সপ্লানেশন সেটা হচ্ছে এইটা। আচ্ছা, প্রবলেম ফেসড বাই ইয়ং পিপল, আপনারা বলতেই পারেন যে ইয়ং কথাটা ব্যবহার করেছে কেন। বেসিক্যালি আমাদের এই যে আলোচনাটা আজকে বহরমপুর গার্লস কলেজ থেকে আমাকে যখন বলা হলো, তো আমি তখন ভেবেছিলাম যে আজকে এই ইয়ং পিপল বা ইয়ং কমিউনিটি তারা কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হচ্ছে, এবং সব থেকে বড় যে জায়গাটাতে তারা অ্যাফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে তাদের শিক্ষাক্ষেত্রে। কারণ এই ভার্চুয়াল মিডিয়ামে পড়াশোনা, এটার সঙ্গে আমরা কেউ অভ্যস্ত ছিলাম না, আমরা ক্লাসরুম পড়াশোনাতে অভ্যস্ত, আমরা সবাই মিলে একসাথে বসে সেইখানে যে শিক্ষক বা শিক্ষিকা তারা তাদের যে বক্তব্য রাখছেন, তারা পড়াচ্ছেন, আমরা তাদেরকে প্রশ্ন করছি, আমাদের অসুবিধাগুলো জানছি, জেনে নিচ্ছি, আমাদের ভুলগুলো জিজ্ঞেস করছি, এই ব্যাপারটাতেই আমরা অভ্যস্ত। এবং ভার্চুয়াল মিডিয়াতে এই ইন্টারাকশন প্যাটার্নটা ডেভেলপ করাটা কিন্তু অনেক কঠিন কাজ, এটা একদিনে হয় না। তাই এখনকার ছাত্রছাত্রীরা তারা কিন্তু একটা ভীষণ সমস্যার মধ্যে পড়ছে, এবং সব থেকে বড় কথা এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ, তারা এখন যে ইয়ং জেনারেশন তারাই কিন্তু আমাদের ফিউচার। তাই এই ইয়ং জেনারেশনের একটা মেরুদণ্ডের জায়গাটাতে প্রচণ্ডভাবে আঘাত হেনেছে এই অতিমারী। তাই তাদের দিকে উদ্দেশ্য রেখে, বেসিক্যালি তাদের ওপর যথাযথ রেসপেক্ট রেখেই এই প্রেজেন্টেশনটা আমার করা। তাহলে এই ইয়ং পিপল তারা কী ধরনের প্রবলেম ফেস করছে? অবশ্যই ফিয়ার অফ কন্ট্রাক্টিং দ্য ইনফেকশন, মানে আমার সবসময় একটা ভয় যে আমি বাইরে বেরোলে অন্য কোনো অ্যাফেক্টেড মানুষের থেকে আমার মধ্যে চলে আসতে পারে। দু নম্বর হচ্ছে একটা একাডেমিক অপশনগুলো যেহেতু আনস্টেবল, অর্থাৎ এই যে ভার্চুয়াল মিডিয়ামে পড়াশোনা, পরীক্ষা স্থগিত হয়ে যাচ্ছে, কবে পরীক্ষা হবে কেউই জানে না, সুতরাং আমার কেরিয়ারের ওপর একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, আমি ভবিষ্যতে কী করব, এটা একটা খুব বেসিক কোশ্চেন ইয়ং জেনারেশনের কাছে। আমরা সবাই একটা প্ল্যান করি, প্ল্যান করে এগোই, কিন্তু এখানে সেই প্ল্যানিংয়ের জায়গাটাই পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। আমি আগেই বলেছি, আমরা যখন প্ল্যানের দিকে যথাযথভাবে এগোতে পারি না তখন কিন্তু স্ট্রেসের সূচনা হয়, তো এই সিচুয়েশনটা খুব স্বাভাবিকভাবেই প্রচণ্ড স্ট্রেসফুল। নেক্সট যেটা, যে সবসময় একজন অভিভাবকের আন্ডারে থাকা, এবার ব্যাপারটা হচ্ছে যে যে কেউ বলতেই পারেন যে হ্যাঁ মা বাবার তত্ত্বাবধানে থাকা এটা তো ভালো জিনিস, তাহলে আরো ডিসিপ্লিন থাকবে লাইফে। হ্যাঁ মানছি, অবশ্যই ডিসিপ্লিন অবশ্যই থাকবে, ডিসিপ্লিন আমাদের প্রত্যেকের জীবনে কাম্য, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে জেনারেশন গ্যাপ বলেও একটা বস্তু আছে, অর্থাৎ আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট মা বাবা বা আমাদের বয়োজ্যেষ্ঠরা তারা যে জেনারেশনের মানুষ হয়েছে আর আমরা যে জেনারেশনের মানুষ হচ্ছি দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ, সুতরাং তাদের পক্ষে আমাদের জায়গাটাকে বোঝা যেমন সমস্যা, আমরাও কিন্তু তাদের জায়গাটাকে যথাযথভাবে বুঝতে পারি না, তার ফলে যেটা হয় একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়। তো এই যে জেনারেশন গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু একটা ভীষণ রকমের টার্ময়েল বা স্ট্রেসের সৃষ্টি করে। তাই কনস্ট্যান্ট একজন মা বাবার সুপারভিশনে থাকা, এটাও কিন্তু একটা স্ট্রেসফুল ব্যাপার। লাস্ট বাট নট দ্য লিস্ট, সোশ্যাল ডিস্টেন্সিং, তার একটা মেন কারণ হচ্ছে যে আমরা কিন্তু ওই যে বলছিলাম যে সবাই মিলে একসাথে খেলাধুলা করা, মিলেমিশে থাকা, এইরকম পড়াশোনাতেই আমরা অভ্যস্ত। আমরা যখন ছোটবেলাতে পড়তে যেতাম, ওই যে সবার সঙ্গে দেখা হবে, ওই যে পরিবেশটা, সেটা আমাদের কাছে অনেক অনেক বেশি অ্যাকসেপ্টেবল ছিল। তো এখন এই যে একা একা পড়া,
শুধুমাত্র ভার্চুয়াল মিডিয়া ছাড়া যোগাযোগের কোনো রাস্তা নেই, এই যে একটা অদ্ভুত ধরনের অতিমারি দিয়ে একটা সোশ্যাল ডিস্টেন্সিং তৈরি করা হয়েছে, এর ফলে যেটা হচ্ছে শারীরিক দূরত্ব তো বেড়েছেই, তার সাথে সাথে একটা মানসিক দূরত্বও চলে আসছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু যথেষ্টভাবে একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে সুইসাইড। সুইসাইডের ব্যাপারটা আলাদা করে বলার উদ্দেশ্য এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি যে এই অতিমারিতে সুইসাইড বা আত্মহননের প্রবণতা অত্যন্তভাবে বেড়ে গেছে, যেটা ভীষণ অ্যালার্মিং, স্ট্যাটিস্টিক্যালি যথেষ্টভাবে সেটা সিগনিফিক্যান্ট। এবং এটা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে মেনলি যারা অ্যাডোলেসেন্ট এবং আর্লি অ্যাডাল্টহুড, মানে মোটামুটি 12 থেকে 26 বছর কি 28 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই আত্মহননের প্রবণতা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এবং এর মেন কারণগুলো কি, একটা হচ্ছে লকডাউন, বাইরে বেরোতে না পারা, আর 5টা মানুষের সাথে কথা বলতে না পারা। আমরা জানি আমাদের দুঃখ কষ্ট সবার জীবনে আছে, সেই দুঃখ কষ্টগুলো আমরা যদি আর 5 জনের সাথে ভাগ করে নিই তখন নিজের কষ্টটা অনেকটা হালকা হয়ে যায়, সেই জায়গাটা একদমই হচ্ছে না। এবং অটোমেটিক যেটা হচ্ছে, বাইরের জগতে মিশতে পারছি না বলে আমাদের মধ্যে স্ক্রিন এক্সপোজার বেড়ে যাচ্ছে, মোবাইল, টিভি ইত্যাদি। এবং এই মোবাইল বা টিভি এটা কিন্তু আমাদের যে কগনিশন, অর্থাৎ আমাদের যে প্রপার মস্তিষ্কের যে বিকাশ, এই বিকাশের পথে একটা প্রচণ্ড বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের রাগ বেড়ে যাচ্ছে, ছোটখাটো কারণে আমরা রেগে যাচ্ছি, শর্ট জলদি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তো এই সমস্ত ব্যাপারগুলো থেকেই কিন্তু এই আত্মহননের একটা প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে। এবং তার সাথে আরেকটা যেটা ব্যাপার আমি আগেই বলেছি, ভীষণভাবে সাবস্টেন্স অ্যাবিউস বা অ্যাডিকশন, অর্থাৎ নেশার দিকে মনটা ডাইভার্ট হয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপার এটা কিন্তু আত্মহননের দিকে এই ইয়ং জেনারেশনকে বিভিন্ন ভীষণভাবে ঠেলে দিচ্ছে। আচ্ছা, এই সুইসাইডের ব্যাপারে আমি কয়েকটা কথা বলি। কিছু ওয়ার্নিং সাইন আছে, অর্থাৎ যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটি বা এই ছেলে বা মেয়েটি এ হয়তো একটা খারাপ অবস্থায় আছে এবং যে কোনো দিন কোনো একটা খারাপ সিদ্ধান্ত কিন্তু নিতে পারে। তো এই ওয়ার্নিং সাইনগুলো আমার মনে হয় প্রত্যেকেরই একটু জেনে থাকা দরকার। কিরকম ওয়ার্নিং সাইন? একটা হচ্ছে ম্যাক্সিমাম সময়তেই ডিপ্রেসড হয়ে থাকা, মানসিক অবসাদে থাকা, এবং নিজেকে নিয়ে সবসময় খারাপ চিন্তা করা, শুধুমাত্র এরকম ভাবা যে হোপলেস হয়ে যাওয়া, অর্থাৎ আমার আর কোনো আশা নেই, কেউ আমাকে সাহায্য করার নেই, যেটাকে আমরা হেল্পলেসনেস বলি, এবং ওয়ার্থলেসনেস, মানে আমার দ্বারা কিছু হবে না। এই 3টে পয়েন্ট, হোপলেসনেস, হেল্পলেসনেস, ওয়ার্থলেসনেস, ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই সুইসাইডের একটা ওয়ার্নিং সাইন হিসেবে। সেলফ আইসোলেশন, অর্থাৎ বাকিরা বললেও আমি কোনোভাবেই অন্যদের সাথে ইন্টারাক্ট করছি না, আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। পুর সেলফ কেয়ার, আমি আমার নিজের যত্ন ঠিক মতো নিচ্ছি না। অ্যানহেডোনিয়া, মানে আগে আমার যে সমস্ত কাজকর্ম ভালো লাগত, আমি আনন্দ পেতাম, এখন সেই কাজকর্মগুলো আমার কাছে ভীষণ বোরিং মনে হচ্ছে। আচ্ছা, এবং একটু বড়দের ক্ষেত্রে উইল করে যাওয়া বা খুব কাছের যে জিনিসপত্রগুলো আছে সেটা অন্যদের মধ্যে ভাগবাটোয়ারা করে দেওয়া, এবং কন্টিনিউয়াসলি এই মৃত্যু এইসব নিয়ে চিন্তা ভাবনা করা, এই যে বিভিন্ন রকম সিমটম, এগুলোকে আমরা বলি প্রি মনিটারি সিমটম বা ওয়ার্নিং সাইন। এগুলো যদি কারোর মধ্যে থাকে আমাদের একটু সতর্ক হতে হবে যে এই ব্যক্তিটি কিন্তু ভীষণ রকম মানসিক অবসাদে আছে, এবং আমরা যদি আশু পদক্ষেপ না নিই এটাই কিন্তু ভবিষ্যতে একটা মারাত্মক পরিণতি সৃষ্টি করতে পারে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা জানলাম যে স্ট্রেস কাকে বলে, কত ধরনের হয়, কি সিমটম হয় তার, কোভিডে কি কিভাবে স্ট্রেস হতে পারে, এইবারে অটোমেটিক পরের প্রশ্নটাই যেটা আসবে, এটার ম্যানেজমেন্ট কি, অর্থাৎ এই স্ট্রেস আমি কিভাবে কমাবো, কিভাবে হ্যান্ডেল করব। প্রথম যেটাকে আমরা বলি ABC স্ট্র্যাটেজি, প্রথম কথা হচ্ছে এ, মানে অ্যাওয়ারনেস। সবার প্রথমে জানতে হবে আমি স্ট্রেসে আছি। আমি যদি নাই জানি আমি স্ট্রেসে আছি, বা আমি যদি স্বীকার না করি, অনেকে স্টিগমার জন্য স্বীকার করতে চান না, সেটা একদমই কাম্য নয়। আমরা সবসময়তে জানবো যে কেন আমি স্ট্রেসে আছি এবং কিভাবে আমি এই স্ট্রেসটা থেকে বেরিয়ে আসবো। এই চিন্তাটা আমি যদি নিজে করতে না পারি নিজেকে, তাহলে হয়তো আমার বেরোনোর রাস্তাটা আরও কঠিন হয়ে যাবে। নেক্সট হচ্ছে ব্যালেন্স, মানে ভারসাম্য,
মানে আমি আগেই বলেছি এই যে পজিটিভ স্ট্রেস এবং নেগেটিভ স্ট্রেস তার মধ্যে একটা ভারসাম্য দরকার, যেটা ডিপেন্ড করে আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বা কোপিং এবিলিটির উপর। এই কোপিং এবিলিটি যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু নেগেটিভ স্ট্রেসের পরিমাণটা বাড়ে, যেটা আলটিমেটলি অ্যাংজাইটির জন্ম দেয়। এবং সি হচ্ছে কন্ট্রোল। এই যে নেগেটিভ স্ট্রেস বা ডিস্ট্রেস এই জিনিসটা কিন্তু ভীষণভাবে আমাদের ভেতরে ঢুকতে চায়, এটাকে আমরা বলি ইন্ট্রুসিভ, মানে এই উল্টোপাল্টা চিন্তা খারাপ চিন্তাগুলো আমাদের মধ্যে ভীষণভাবে ঢুকে যায়, আমরা চাইলেও বেরোতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের নিজের উপর নিজের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ভীষণভাবে দরকার। আমরা যদি নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা যদি ওই চিন্তাভাবনার স্রোতে ভেসে যাই, তাহলে কিন্তু সেখান থেকে বের করে আনাটা অত্যন্ত কঠিন কাজ হয়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাওয়ারনেস, স্ট্রেস সম্বন্ধে জানা, নিজের স্ট্রেসটাকে অ্যাকনোলেজ করা। দু নম্বর হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ স্ট্রেসের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা। এবং তিন নম্বর হচ্ছে যদি নেগেটিভ স্ট্রেস এসেও থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটাকে বেশি বাড়তে না দেওয়া। স্ট্রেসের যে ম্যানেজমেন্ট এটা দুভাবে হয়, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল মানে ওষুধের মাধ্যমে। আমি আমার এই প্রেজেন্টেশনে এই জায়গাটা পুরোপুরিভাবে বাদ দিয়েছি, কারণ এই জায়গাটা আমার মনে হয় এইখানে যে শ্রোতা বন্ধুরা রয়েছেন আমার সামনে তাদের জন্য আমি এই জায়গাটা ইচ্ছে করেই বাদ দিয়েছি। আমি ওষুধের বা মেডিকেল সংক্রান্ত কোনো আলোচনায় আমি যাচ্ছি না, আমি শুধুমাত্র সেই আলোচনাটাই করব যেটা অন্তত ঘরে বসেও করা সম্ভব, যেটাকে আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। তিনটে জিনিস, চেঞ্জ ইওর থিঙ্কিং, চেঞ্জ ইওর বিহেভিয়ার, চেঞ্জ ইওর লাইফস্টাইল। চিন্তা থেকেই আমাদের বিহেভিয়ার জন্ম নেয়, আমাদের আচরণ কিন্তু কিছুই না, আমাদের চিন্তার বহিঃপ্রকাশ। তাই আমরা যদি আমাদের চিন্তাটাকে পাল্টাতে পারি বা মডিফাই করতে পারি, অটোমেটিক আমাদের বিহেভিয়ার সেটাও কিন্তু পাল্টাবে এবং অবশ্যই আমাদের লাইফস্টাইলটাকে পাল্টাবে। আমরা চিন্তাটাকে কিভাবে পাল্টাতে পারি? রিফ্রেমিং এবং পজিটিভ থিঙ্কিং, মানে হচ্ছে আমি পুরো চিন্তাভাবনার যে ফ্রেমওয়ার্ক সেটাকে আমি পাল্টে দিলাম। অর্থাৎ আমি আগে হয়তো ভাবতাম যে আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না, কিন্তু এখন আমি ভাবতে শুরু করব কেন হবে না আমার দ্বারা, আমার মধ্যে কি এমন কম আছে, আমার দ্বারা হবে, অবশ্যই হবে, এটা আমি পারব। এবং আমি রেজাল্টের জন্য ভাববো না, আমি চেষ্টা করে যাব, তারপর ফল যা হয় হবে, ফলের আশা না করে আমি এগিয়ে যাব। এই যে নতুন আঙ্গিকে চিন্তা করা, এবং এই নতুন আঙ্গিকে চিন্তা করাটাকে বলা হয় রিফ্রেমিং, মানে মেন্টাল ফ্রেমওয়ার্কটাকে আমি নতুন করে পাল্টাচ্ছি, একটা নবরূপ দিচ্ছি। এবং রিফ্রেমিং হলে অটোমেটিক আমার মনে কিন্তু এই নেগেটিভ চিন্তাগুলো আর প্রাধান্য পাবে না, আমি তখন পজিটিভ চিন্তা বা মোটিভেটিং চিন্তাগুলোকেই কিন্তু বেশি করে প্রাধান্য দেবো। আরেকটা যেটা আমি পাশের একটা পিক্টোরিয়াল ডিসক্রিপশনে বলেছি, লার্ন টু সে নো, এটা কিন্তু একটা খুব অ্যালার্মিং জিনিস। আমরা অনেকেই না বলতে পারি না, কিন্তু আমাদের জানতে হবে আমাদের প্রত্যেকের লাইফে কিছু লিমিটেশন আছে, আমরা মানুষ, আমরা রোবট নই, আমাদের প্রত্যেকের একটা নিজস্ব লাইফস্টাইল আছে যেটা পুরোপুরি আমাদের নিজেদের, যেটা শুধুমাত্র আমরাই জানি, আমরাই ফেস করি, সেটা বাইরের কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। তাই অন্যকে খুশি করার জন্যে আমি যদি সব জায়গাতে হ্যাঁ বলে দিই, তাহলে প্রথমত যেটা হবে আমি আমার নিজেকে কষ্ট দেব, আমার নিজের ভালো আমি নিজে করতে পারবো না। দু নম্বর হচ্ছে আমি ভেতরে ভেতরে স্ট্রেসে থাকবো, তাতে আমার পারফরমেন্সটা খারাপ হবে, এবং তাহলে যার জন্য আমি এই কাজটা করছি সেও কিন্তু আমার উপর মনোক্ষুণ্ণ হবে, সুতরাং কোনো স্বার্থই কিন্তু সেক্ষেত্রে রক্ষা পাবে না। তাই আমাদের সবার আগে জানতে হবে আমাদের নিজেদের কিছু লিমিটেশন আছে, এবং সেই লিমিটেশনটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং না বলতে হবে। চেঞ্জ ইওর বিহেভিয়ার, কিরকম অ্যাসার্টিভ হতে হবে, অর্থাৎ আমরা সবসময় ফিউচার নিয়ে ভাববো না, আমরা অবশ্যই আমাদের প্রেজেন্ট সিনারিওটাকে গুরুত্ব দেব, কিন্তু সবসময় আমাদের একটুখানি চোখ নাক কান খোলা রাখতে হবে যে আমি এই কাজটা যদি এখন করি এটা ভবিষ্যতে কোনো সমস্যার সূত্রপাত করবে না তো। তাই এই যে অ্যাসার্শন, এটা যদি আমি না করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাকে পস্তাতে হবে। অর্গানাইজড হতে হবে, অর্থাৎ কাজগুলোকে আমাকে গুছিয়ে রাখতে হবে, আমি শেষ মুহূর্তে গিয়ে যদি সব কাজ ফেলে রাখি অটোমেটিকভাবে আমার কাজটা করতে ডিলেও হবে এবং তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে ভেন্টিলেশন, ভেন্টিলেশন মানে হচ্ছে
এই যে আমাদের ভেতরে বিভিন্ন রকম স্ট্রেস আসছে, রাগের জন্ম নিচ্ছে, বিরক্তি হচ্ছে, এটা কোনোভাবে আমাদের বার করে দিতে হবে, এটাকে ভেতরে পুষে রাখলে হবে না। যত আমরা ভেতরে পুষে রাখবো সেটা কিন্তু তত আমাদের শারীরিক এবং মানসিকভাবে কষ্ট দেবে। সেটাকে আমি কিভাবে ভেন্টিলেট করব, সেটা আমি আর পাঁচটা বন্ধুর সঙ্গে গল্পগুজবের মাধ্যমে করতে পারি, অথবা আমি আমার ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে করতে পারি, বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে, সেটা গান হোক, কবিতা হোক, কোনো রকম ছবি আঁকা হোক, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো হোক। একটা কথা প্রায় বলা হয় যে শিল্পীরা যারা গান লেখেন বা গান করেন বা তারা কোনো বাদ্যযন্ত্র বাজান, তার মাধ্যমে তাদের মনের চিত্রটাই কিন্তু ফুটে ওঠে। এবং এটা আর কিছু না, এটাই হচ্ছে ভেন্টিলেশন, মানে আমার ভেতরের কষ্টটাকে আমি ভেন্টিলেট করে দিচ্ছি। একটা ঘরের মধ্যে যদি দূষিত বায়ু থাকে, সেই বায়ুটাকে যতক্ষণ আমি না সরাচ্ছি আমি কিন্তু নিঃশ্বাস নিতে পারবো না। এই যে স্ট্রেস, এই যে অ্যাংজাইটি, এটাও হচ্ছে সেই পলিউটেড এয়ার বা দূষিত বায়ুর মতো। সেটাকে আমি যদি বাইরে ভেন্টিলেট না করি, কোনোদিনই কিন্তু আমার ভেতরটা ভালো থাকবে না। নেক্সট হচ্ছে হিউমার। হিউমার মানে হচ্ছে সব ক্রিটিক্যাল জিনিসগুলোকে, স্ট্রেসফুল জিনিসগুলোকে একটা হাস্যরসে রূপান্তর করা। যারা এটা করতে পারেন আমরা তাদেরকে বলি সব থেকে সাইকোলজিক্যালি হেলদি পার্সন। তার কারণ এরকম মানুষেরা তারা কোনো রকম কোনো সমালোচনা গায়ে মাখে না। যারা সমালোচনা করেন তারাই বরং লজ্জা পেয়ে যান যে আমি কেন সমালোচনা করছি ওনাকে নিয়ে, করে তো কোনো লাভ নেই, কারণ উনি ওটা গায়েই মাখেন। এমন উল্টে সেটাকে এমন একটা হাস্যরসের রূপ দেন যে আলটিমেটলি যে উদ্দেশ্য নিয়ে সমালোচনা করা হয়েছিল সেই উদ্দেশ্যটা কোনো দামই আর থাকে না। তো এই হিউমার, আমরা এটাকে বলি আমাদের যে সাইকিয়াট্রি এবং সাইকোলজি যিনি ফাদার অফ সাইকো, মানে অ্যানালাইটিক্যাল সাইকোলজি যাকে বলা হয়, সিগময়েড ফ্রয়েড, সেই ফ্রয়েডের যে ডিফেন্স মেকানিজম অনুযায়ী এই হিউমার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ম্যাচিওর ডিফেন্স মেকানিজম। নেক্সট হচ্ছে ডাইভার্সন এবং ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে হচ্ছে ওই চিন্তাগুলো থেকে নিজেকে সরিয়ে আনা, এবং ডাইভার্সন মানে অন্য কোনো কাজে মনটাকে সঁপে দেওয়া। এই ডিস্ট্রাকশন এবং ডাইভার্সনের মাধ্যমে আমরা এই স্ট্রেসগুলোকে আমরা ভুলে থাকতে পারি, এবং আমাদের যে দৈনন্দিন জীবনের যে বিহেভিয়ার বা অ্যাটিচিউড এটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তাহলে কী কী হবে, আমাদের অ্যাসার্টিভ হতে হবে, একটু গোছালো হতে হবে, আমাদের কষ্টটাকে বাইরে প্রকাশ করতে হবে, হাস্যরসের মাধ্যমে এই ছোটোখাটো টেনশন বা অ্যাংজাইটিগুলোকে একদম আমরা উড়িয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এই জায়গাগুলো থেকে মনটাকে বার করে এনে একটা অন্য কোনো প্রোডাক্টিভ জায়গাতে কাজে লাগাতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, চেঞ্জ ইউর লাইফস্টাইল। যেটা আমি আগেই বলেছি, আমাদের এখনকার এই পরিবেশে আমাদের লাইফস্টাইল হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। তাই ঠিকমতো সময়ে খাওয়া দাওয়া করা, আমরা বলি ফ্রিকুয়েন্ট স্মল মিল, মানে হচ্ছে বারে বারে অল্প অল্প করে খাওয়া। সত্যি কথা বলতে এখন আমাদের যেরকম আমরা খেতে অভ্যস্ত, অনেকক্ষণ খালি পেটে থাকার পর অনেকটা খেয়ে নেওয়া, সেটা লাঞ্চ হোক, ডিনার হোক, এবং সবথেকে বড় কথা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোর ব্যবহার অস্বাভাবিক বেড়ে গেছে এখন। এগুলো কিন্তু প্রকারান্তরে আমাদের শরীরের ভেতরে যে বিভিন্ন রকম হরমোনাল সিস্টেম আছে, এন্ডোক্রাইন সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আছে, সেগুলোকে অ্যাডভার্সলি এফেক্ট করে, এবং তার থেকে কিন্তু টেনশন বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন হতে পারে। যে কোনো রকম নেশা, সেটা স্মোকিং হতে পারে, অ্যালকোহল হতে পারে, অত্যন্ত খারাপ, আমাদের অ্যাংজাইটি বা স্ট্রেস বাড়িয়ে দেয়, তাই অবশ্যই সেগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। নিয়মিতভাবে একটু এক্সারসাইজ করতে হবে, সেটা যোগা হতে পারে, প্রাণায়াম হতে পারে, স্লিপ, প্রপার স্লিপ বা প্রপার ঘুম ভীষণভাবে দরকার। এবং আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকে স্লিপ হাইজিনটা মেনটেন করবেন। স্লিপ হাইজিন ভীষণভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা দিনে আমার একটা শোবার নিজস্ব সময় থাকবে, শোবার যে জায়গাটা থাকবে, অর্থাৎ আমার যে বিছানাতে আমি শোবো সেটা শুধুমাত্র শোবার কাজেই ব্যবহার হবে, অন্য কোনো কাজে সেটাকে ব্যবহার করা যাবে না। এবং শোবার অ্যাটলিস্ট এক ঘন্টা কি দেড় ঘন্টা আগে কোনো রকম কোনো স্ক্রিন এক্সপোজার, সেটা মোবাইল হোক, টিভি হোক, সেগুলো থেকে বিরত থাকতে হবে। রাত্রের পর থেকে কফি বা কোনো রকম কোনো স্টিমুলেটিং এজেন্ট ব্যবহার করা একদম কম করতে হবে। শুতে যাবার আগে একটু ঘাড়ে বা মাথায় জল দেওয়া যেতে পারে, বা হালকা ওয়ার্ম বাথ নেওয়া যেতে পারে,
কারণ এগুলো কিন্তু শরীরটাকে রিল্যাক্স করে এবং স্লিপ প্রমোট করে। এবং এই যে ব্যাপারগুলো, এইগুলোকে আমরা বলি স্লিপ হাইজিন। আমরা সবসময় আমাদের বিভিন্ন প্রতিকূলতার কারণে, কাজের কারণে আমরা করতে পারি না, বাট আমরা যদি মেনটেন করার চেষ্টা করি, এটা কিন্তু আমাদের অ্যাংজাইটি কমাতে ভীষণভাবে সাহায্য করে। লেজার টাইম অর্থাৎ রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি এবং রিল্যাক্সেশন অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে রাখতে হবে, কারণ সারাদিন কাজের বাইরেও আরেকটা জগৎ আছে, সেই জগতের মধ্যেও কিন্তু এই অ্যাংজাইটি বা স্ট্রেস দূরীকরণের অনেকটা রসদ কিন্তু আমরা পেতে পারি। তাহলে প্রপার ডায়েট মেনটেন করা বা খাওয়া দাওয়া ঠিক মতো করা, ফ্রিকুয়েন্ট স্মল মিল, যে কোনো রকম কোনো অ্যাডিকশন থেকে বিরত থাকা, ঠিক মতো এক্সারসাইজ করা, প্রপার ঘুম এবং স্লিপ হাইজিন মেনটেন করা, লেজার টাইম কাটানো, এটা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটানো হতে পারে, এবং বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন টেকনিক, এগুলো কিন্তু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে সাহায্য করে। এখানে কিছু অল্টারনেটিভ থেরাপির কথা আমি বলেছি, এগুলো আমি খুব ডিটেলে যাচ্ছি না, কিন্তু খুব সংক্ষেপে আমরা বলি কিছু রিল্যাক্সেশন থেরাপি, তার মধ্যে যোগা থেরাপি বা প্রাণায়াম, মেডিটেশন, এগুলো চলে আসতে পারে। অথবা কোনো ক্লিনিক্যাল সাইকোলজির কাছে আমরা যখন কাউন্সেলিং করাতে যাই, যেটাকে বলা হয় সাইকো থেরাপি বা সাইকো এডুকেশন বা সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, যা ইচ্ছা বলা যেতে পারে, এই প্রত্যেকটা কিছুই কিন্তু এই স্ট্রেস বা অ্যাংজাইটি কমানোতে আমাদের সাহায্য করতে পারে। আচ্ছা, নেক্সট, এই যে কোভিডের টাইমে আমরা কি করতে পারি, আমরা আমাদের স্ট্রেস কি করে কমাতে পারি, কিভাবে আমরা আমাদেরকে আরো ভালো রাখতে পারি। ফার্স্ট অফ অল, আমরা বিভিন্ন রকম রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেদেরকে রাখতে পারি। আমরা খবর শুনতে পারি, টিভি দেখতে পারি, তবে একটা জিনিস মনে রাখতে হবে, বেশি খবর শোনাটাও হয়তো অনেক ক্ষেত্রে ডেট্রিমেন্টাল হতে পারে, কারণ প্রতিনিয়ত এই ডেথ, কোভিড, কত লোক আক্রান্ত হয়েছেন, কত লোক মারা গেছেন, কোথায় বেড পাওয়া যাচ্ছে না, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু টেনশন আরও বাড়তে পারে। তাই এই ব্যাপারটা পুরোপুরি ইন্ডিভিজুয়ালাইজড হওয়া উচিত, যে যেভাবে ভালো থাকবে সে সেই রাস্তাটাই বেছে নেবে। নেক্সট, শেয়ার ভেরিফাইড ইনফরমেশন। আমরা জানি এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন অনেক তথ্য আমরা সোশ্যাল মিডিয়াতে পাই যেগুলো আমরা ভেরিফাই করি না, হয়তো তথ্যগুলো একদমই সত্য নেই, সত্য নয় বা তার কোনো বাস্তব ভিত্তি নেই। তাই যে কোনো রকম কোনো তথ্য শেয়ার করার আগে তার বাস্তবটা জেনে, তার ব্যাকগ্রাউন্ডটা জেনে ভেরিফাই করে তবেই শেয়ার করা উচিত, না হলে সেই জিনিসটা কিন্তু আপনার মনে যেমন একটা আতঙ্কের সৃষ্টি করেছে, আপনি যাদের পাঠাচ্ছেন ইকুয়ালি তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে পারে, সেটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রপার সেলফ কেয়ার। আমরা একটা কথা প্রায় বলি, নিজেকে ভালো না বাসলে অন্যকে তুমি কী করে ভালো রাখবে? অন্যদের ভালো রাখতে গেলে আমি সবার আগে নিজেকে ভালো রাখাটা ভীষণভাবে দরকার। তাই নিজের প্রপার কেয়ার নেওয়া, ঠিক মতো খাওয়া দাওয়া করা, স্পেয়ার টাইম কাটানো, রিল্যাক্সেশন করা এবং কাজের মধ্যে রাখা, মানে সব কিছুর মধ্যে একটা অপটিমাম ব্যালেন্স করা, এইটাই হচ্ছে সেলফ কেয়ারের প্রধান উদ্দেশ্য বা মত। এবং অবভিয়াসলি ফিজিক্যাল ডিস্টেন্সিং আমরা মেনটেন অবশ্যই করব, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং নয়। আমাদের ভার্চুয়াল মিডিয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, টেলিফোন আছে, তার মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ রাখতেই পারি। এবং এর বাইরে আমরা আরও কি করতে পারি, আমরা এই যে মেডিটেট করার, যেটাকে আমরা বলি মাইন্ডফুলনেস বেসড টিচিং বা মেডিটেশন, এগুলোর বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যেগুলো আমরা গুগল প্লে স্টোর বা অ্যান্ড্রয়েড থেকে আমরা ডাউনলোড করতে পারি, সেগুলোকে ফলো করতে পারি, এবং আমরা বিভিন্ন রকম মোটিভেটিং ভিডিও দেখতে পারি, যেটা আরও 5টা মানুষকে আমরা যদি পাঠাই, তারাও এই অতিমারির সময়তে কিছুটা নিজেদেরকে মোটিভেট করতে পারবে, কিছুটা রিল্যাক্সড হতে পারবে। এবং সবসময় টিভির মধ্যে আমি মুখ বুঝে পড়ে থাকবো না, ওই একই ধরনের নিউজ থেকে মাঝে মাঝে আমাকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, দেশের খবর জানা, কোভিডের খবর জানা আমার ভীষণভাবে দরকার, কিন্তু তার বাইরে সেই খবরের মধ্যে আমি যেন চাপা পড়ে না যাই, সেটাও দেখতে হবে। এবং গেট সাম ফ্রেশ এয়ার। এখন বাইরে বেরোনো যেহেতু এখন অত্যন্ত বিপজ্জনক, তাই ঘরের মধ্যেই যতটা সম্ভব হাঁটাচলা করা, এইগুলো কিন্তু মেনটেন করতে হবে। প্রপার মুভমেন্ট। এই লকডাউনের সময়তে এমনিতেই বাইরে বেরোনো হয় না, তারপর ওয়ার্ক ফ্রম হোম, স্কুল এবং কলেজ এডুকেশন সিস্টেমটাও অনেক ঘর বন্দী হয়ে গেছে, তাই সবসময় বসে না থেকে একটু শারীরিক চর্চা করা, একটু শরীরের মুভমেন্ট করা ভীষণভাবে দরকার। এবং
ক্রিয়েটিভ প্রজেক্ট, মানে আমার এই স্ট্রেসটাকে আমি যদি পজিটিভলি চ্যানেলাইজ করি বিভিন্ন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে, তাহলে সেটা যেমন আমার এই ভেতরের কষ্টটাকে ভেন্টিলেট করতে সাহায্য করবে, তার সাথে সাথে আমার ক্রিয়েশনটা আরও উন্নত মানের হবে। তাহলে এই যে গাইড বা টিপস, এইগুলো কিন্তু আমরা কোভিডের টাইমে করতে পারি নিজেদেরকে ভালো রাখতে এবং বাকি আমার পাশে যারা আছেন তাদেরকেও ভালো রাখতে। সিম্পল স্টেপস টু প্রিভেন্ট কোভিড, এটা আমরা প্রত্যেকে জানি। মেনটেন দ্য ফিজিক্যাল ডিস্টেন্স, বাট এগেইন নট সোশ্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্স আমরা সব সময় আমরা কখনোই সোশ্যাল ডিস্টেন্স আমরা করব না, আমরা সবসময়তেই সেই দূরত্বটা কমানোর চেষ্টা করব। আর সবসময় মুখে আমরা একটা কভার বা মাস্ক পরে থাকবো, কারণ তাতে দেখা গেছে ভাইরাসের ট্রান্সমিশন অনেক কম হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রপার হ্যান্ড হাইজিন বা হ্যান্ড স্যানিটেশন আমরা মেনটেন করব। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমার নিজের মনে হলো যে এই ক্ষেত্রে ইনক্লুড করা দরকার, সেটা হচ্ছে অনলাইন ক্লাস, সেটা আমরা কী করে ম্যানেজ করব। কারণ এই অনলাইন ক্লাসের অভিজ্ঞতা আমাদের জেনারেশনও কারো ছিল না, এটা সম্পূর্ণ একটা নভেল জিনিস, নভেল করোনা ভাইরাসের মতো এটাও নভেল। তাই এই এত দিনের পর দিন অনলাইন ক্লাস হলে সেটার সঙ্গে আমরা কী করে মানিয়ে নেব। ফার্স্ট অফ অল, মেক শিওর টু মিউট ইউর সেলফ ইফ ইউ আর নট টকিং অন এ ভিডিও কল। তাহলে আমরা নিজেদেরকে মিউট করে রাখবো যাতে বাকিরা আমার জন্য বিরক্ত না বোধ করেন, যাতে কোনো নয়েজ না আসে। নেক্সট, ব্যাকগ্রাউন্ড ক্লিন রাখতে হবে সবসময়। যে টিচার বা প্রফেসর যিনি পড়াচ্ছেন তার সঙ্গে কানেক্টেড থাকতে হবে, এবং যখন প্রেজেন্টেশন হচ্ছে সব জায়গাগুলো ডিটেল লক্ষ্য রাখা সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট হেডলাইনগুলো বা একদম হাইলাইটেড জায়গাগুলোতে আমাদের অবশ্যই অ্যাটেনশন দিতে হবে। অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে কানেক্ট করতে হবে, সেটা চ্যাট বক্সে হতে পারে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে। লার্নিংটা যেন কোনোভাবেই একটা বার্ডেন না হয়, সেটা আরও এনজয়েবল করে তুলতে হবে। এবং ঠিকমতোভাবে নোট নিতে হবে, যে জায়গাগুলো নোট নেওয়া উচিত, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট। এবং এখানে কিন্তু শিক্ষক শিক্ষিকাদেরও একটা বড় ভূমিকা আছে যে তারাও ইম্পর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করে দেবে। কারণ যখন আপনারা ক্লাস নিচ্ছেন, যেহেতু এটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিওতে নয়, এটা একটা ভার্চুয়াল সিনারিও, তাই এই ক্লাসটাকে অনুধাবন করা কোনো একজনের পক্ষে কিন্তু একটু হলেও ডিফিকাল্ট। তাই যদি ইম্পর্টেন্ট এরিয়াগুলো হাইলাইট করা থাকে, সেটা কিন্তু স্টুডেন্টদের নিতে বা অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে। টেক ব্রেক, তার একটা মেন কারণ আমাদের এই যে কন্টিনিউয়াস কম্পিউটার মনিটরের সামনে বসে থাকা, এটা কিন্তু মাথার ওপরে চাপের সৃষ্টি করে। আমরা বেশিক্ষণ পরে আর অ্যাটেনশন দিতে পারি না, তাই ছোট্ট ছোট্ট ইন্টারভেল ক্লাস নিতে হবে এবং একটা রেগুলার স্টেডি পেস রাখতে হবে। আমরা যদি পেসটা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু ভবিষ্যতে সেটা আমাদের কাছেই একটা খারাপভাবে আসতে পারে, তখন আর সেই জায়গাটাতে ফিরে যেতে অনেক সমস্যা হবে। তাই পেসটা মেনটেন করা, রেগুলারিটি মেনটেন করা ভীষণভাবে দরকার। একটা ডেইলি শিডিউল করে নেওয়া দরকার, কখন কোন ক্লাস আছে, যাতে কোনোভাবেই ক্লাসটা কোনো কারণে যাতে মিস না হয়ে যায়। এবং ক্লাসের সময়তে যে কোনো রকম ফোন বা মোবাইল দূরে রাখতে হবে, কারণ সেটা যেমন অন্যদের কাছে একটা বিরক্তির কারণ হতে পারে, প্লাস আমার কাছেও একটা বিরক্তির কারণ হতে পারে, আমার কনসেন্ট্রেশনে একটা ল্যাপস হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওয়েন টু টেক প্রফেশনাল হেল্প। এখানে যে কথাটা আমি আগেই বলেছি যে সাইকিয়াট্রিস্টের কাছে আসতে বা সাইকোলজিস্টের কাছে যেতে অনেকে ডিউ টু দ্য সোশ্যাল স্টিগমা বা সোশ্যাল অস্ট্রাসিজম। তো এখানে একটা কথা বলা দরকার, মানসিক সমস্যাও কিন্তু একটা সমস্যা। আমাদের যখন জ্বর হয়, সর্দি কাশি হয়, আমরা ডাক্তারের কাছে যাই, আমরা ওষুধ খাই, সেটাতে কিন্তু আমাদের কোনোরকম কোনো কুণ্ঠা বোধ জাগে না। তাহলে মন তো আলাদা কিছু নয়, মন তো শরীরেরই একটা অংশ। মন এবং শরীর এই দুটো কিন্তু একসাথে না হলে কোনো দিনই কোনো মানুষ সুস্থ থাকতে পারবে না। মনের অসুখ হলে শরীরের অসুখ হবে এবং ভাইস ভার্সা, শরীর অসুস্থ হলে মনও ভালো থাকবে না। তাই দুটোরই ইকুয়াল যত্ন নেওয়াটা ভীষণ ভীষণভাবে দরকার। তো কখন আমি প্রফেশনাল হেল্প নেব, যখন আমি দেখব আমার প্রপার চেষ্টা করা সত্ত্বেও আমি মানিয়ে নিতে পারছি না, কনসিস্টেন্টলি আমার খারাপ লাগছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে, আমার আগে যে জিনিসগুলো ভালো লাগতো
আমি সেই জায়গাগুলোকে আমার আগ্রহ হারিয়ে ফেলছি, সবসময়তে আমার খুব ক্লান্ত ভাব লাগছে, মনে হচ্ছে আমার শরীরে কোনো এনার্জি নেই, আমার খাওয়া দাওয়া এবং ঘুম এটা ভীষণভাবে কমে গেছে বা নষ্ট হয়ে গেছে। এবং আরেকটা যেটা কোভিড সিনারিওতে ভীষণভাবে হয়েছে সেটা হচ্ছে একই কাজ বারবার করা, বিশেষ করে হাত ধোয়া। বারবার মনে হচ্ছে এখনো হয়তো হাতটা ঠিক মতো ভাবে স্যানিটাইজ হয়নি। এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এমন অনেকেই আছেন যাদের আগে হয়তো সেরকম ভাবে ছিল না, কিন্তু কোভিড এর পর সেই কোভিড রিলেটেড যে একটা ভয় তার থেকে এই ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারের সূত্রপাত হয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কারো নিজেকে ক্ষতি করার কোনো মানসিকতা থাকে বা কারোর বাইরের অ্যাপিয়ারেন্স দেখে যদি মনে হয় সে নিজের ক্ষতি করতে পারে বা কোনো মারাত্মক স্টেপ নিতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নেওয়া ভীষণ ভীষণভাবে জরুরি। বাট সব খারাপের মাঝে যেটা সব থেকে ভালো জিনিস, যে কোনো খারাপই চিরস্থায়ী নয়, কোনো কিছুই কিন্তু চিরকাল থাকে না। অ্যান্ড সো অল ব্যাড থিংস উইল কাম টু অ্যান এন্ড, ইট উইল, ডেফিনেটলি ইট উইল। অ্যান্ড উই অল নো দ্যাট টাইম ইজ দ্য বেস্ট হিলার, টাইমের মতো হিলার আর হয় না, সময়ই একমাত্র পারে সব কিছু সারিয়ে দিতে, সব কিছু দিয়ে দিতে। সেই সময়ের উপর আমাদের আস্থা রাখাটা দরকার। তো এই বলে আমি আমার আলোচনাটা শেষ করছি। আপনাদের সবাইকে আরেকবার ভীষণ ভীষণভাবে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা জায়গাতে বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের পক্ষ থেকে একটা কথাই বলতে পারি যে আমাদের যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, আমরা সবসময় আছি, আপনাদের পাশে আছি। এবং আমার একান্তভাবে অনুরোধ, কোনোরকম কোনো সমস্যা যদি মনে হয়, কোনো অসুবিধা, বিন্দুমাত্র কুণ্ঠা না করে সরাসরি আমাদেরকে অ্যাপ্রোচ করুন। আমরা আমাদের দিক থেকে কিন্তু 100% চেষ্টা করব সেই জায়গাটার একটা সমাধান সূত্র বের করার। কিন্তু এগিয়ে আপনাদের তো আসতেই হবে, আপনারা এগিয়ে এলে তবেই আমরা কিন্তু সেই জায়গাটা আপনাদের দিতে পারব। এবং আপনি একজন এগিয়ে এলে তাকে দেখে কিন্তু আরও দর্শন আসবে। এবং এইভাবে এগোতে থাকলে একদিন কিন্তু আমরা আমাদের সমাজ থেকে এই মানসিক রোগের যে স্টিগমা এবং বার্ডেন, এই দুটোকেই কিন্তু আমরা অনেকটাই কমাতে পারবো, এটাই আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তারবাবুকে, শুধু ধন্যবাদ বলবো না, মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এত অসাধারণভাবে তিনি সমস্যা সমাধান, তার থেকে উত্তরণের পথ বলে দিলেন। এবং ডাক্তারবাবু বোধহয় এই কথাটার সঙ্গে পরিচিত থাকবেন যে আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাই, আমরা অনেক সময় বলি যে তার কথাতেই যেন আমাদের অর্ধেক অসুখ সেরে গেল। আমরা আমার আপনার কথা শুনতে শুনতে এতক্ষণ ধরে মনে হলো আপনি এত সুন্দরভাবে বিষয়গুলোকে বোঝালেন যে সেই কথাটাই মনে হচ্ছে যে আপনার এই উজ্জীবনীমূলক বক্তৃতা আমাদের বোধহয় মানসিক যে সমস্যা, যাদের আমাদের প্রত্যেকেরই এখন কোভিড পিরিয়ডে কম বেশি প্রত্যেকেরই হচ্ছে, যে জায়গাতেই থাকি না কেন, সেই জায়গায় অনেকটাই যেন আপনি একটা সুশ্রসার বাতাবরণ আমাদের তৈরি করে দিলেন। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। কিছু প্রশ্ন চ্যাটবক্সে আপনার কাছে এসেছে, জানতে চেয়েছে, এখন সেই পর্বটি পরিচালনা করছেন আমাদের অধ্যাপক দেবাশিস মণ্ডল। আমি দেবাশিস মণ্ডলকে ডাক্তারবাবুর সামনে সেই প্রশ্নগুলো তুলে ধরতে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই চ্যাট বক্সে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। প্রথমে অনসয়া গোস্বামী একটা প্রশ্ন করেছেন, সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট বিষয় দুটো কি এক? এই বিষয়ে সংক্ষেপে যদি ডাক্তারবাবু কিছু বলেন। আরো কিছু প্রশ্ন আছে, আমরা কি এক এক করে নেব না একসঙ্গে সব প্রশ্নগুলো নেব? সেটা আচ্ছা আমি এক এক করেই বলছি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, বেসিক্যালি সাইকিয়াট্রি এবং সাইকোলজি এই ব্যাপারটা, মানে বিষয়টা একই কিন্তু দুটো আলাদা প্রফেশন। মানে খুব সংক্ষেপে আমি যদি বলি তার মানেটা এটাই দাঁড়ায়, যারা সাইকিয়াট্রিস্ট তারা ডক্টর, অর্থাৎ তারা প্রথমে MBBS করেছে, MBBS কমপ্লিট করার পর তারা সাইকিয়াট্রি সাবজেক্টের উপরে তাদের পোস্ট গ্র্যাজুয়েশন বা তাদের মানে স্নাতকোত্তর করেছেন সাইকিয়াট্রিতে।
তার মানে একজন সাইকিয়াট্রিস্ট তিনি মেনলি যেটা দেখেন সেটা হচ্ছে মেডিসিন ওরিয়েন্টেড জায়গাটা, অর্থাৎ কি ওষুধ দিতে হবে, ওষুধ আদৌ লাগবে কিনা, এই জায়গাটা তারা ডিল করে মোস্টলি। সাইকোলজিস্ট যারা তারা তাদের স্ট্রিমটা সম্পূর্ণ ডিফারেন্ট, তারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, সাইকোলজিতে তারা বিএসসি করে এমএসসি করার পর এমএসসি সাইকোলজি করার পর আরেকটা কোর্স হয় যেটাকে বলা হয় এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি, সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের পরে তারপরে করা হয় এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি। এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছেন তারা বিভিন্ন হসপিটালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ থাকেন এবং তাদের কাজটা প্রিডোমিনেটলি হলো সাইকোথেরাপি, মানে হচ্ছে কাউন্সিলিং যেটাকে আমরা কলোকিয়ালি বলে থাকি। অর্থাৎ তারা ওষুধ প্রেসক্রাইব করেন না, তারা পুরোপুরিভাবে যেটা করেন সেটা হচ্ছে তাদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন যে মানুষটির কি সমস্যা, সেই সমস্যার প্রকৃত ভিতটা কোথায়, কেন তার সমস্যা, এবং সেই রুটটাতে গিয়ে তারা তাদের যে বিহেভিয়ার বা তাদের যে লাইফস্টাইল সেটাকে চেঞ্জ করার চেষ্টা করে। এবং এটা খুব সংক্ষেপে বলছি, এটা অনেক অনেক পদ্ধতি আছে, জিনিসটা অনেক কমপ্লিকেটেড। তো বেসিক্যালি বলতে আমরা হয়তো সাইকিয়াট্রিস্ট এবং যারা সাইকোলজিস্ট আমরা দুজনে বেসিক্যালি উই আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, আমরা কিন্তু একে অন্যের পরিপূরক। অর্থাৎ আমরা শুধু ওষুধ দিয়েও যেমন পুরো জিনিসটাকে ঠিক করতে পারবো না, তেমনি শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমেও হয়তো পুরো জিনিসটার প্রতিকার সম্ভব না। দুটো হাতে হাত ধরে যখন হয় তখনই অপটিমাম ইমপ্রুভমেন্ট হওয়াটা পসিবল। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন করেছেন, স্যার আমি কিছুদিন আগে টিটেনাস ভ্যাকসিন নিয়েছি, আমি কি এই সপ্তাহে COVID-19 এর ভ্যাকসিন নিতে পারবো? আমার মনে হয় এই প্রশ্নটা একটু মেডিসিনের কোনো ডক্টরকে করলে অনেক বেটার হতো, তবে আমি যেটুকু জানি আমার যেটুকু নলেজ তাতে বলছি যে না, এটা কোনো বার নয়, এটা নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নয়। কারণ টিটেনাস হচ্ছে এটা লাইভ ভ্যাকসিন তো নয়, যেগুলো লাইভ ভ্যাকসিন সেগুলোর ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হয়, টিটেনাস ভ্যাকসিনের ক্ষেত্রে সেই সমস্যাটা হবে না। তবু আমি বলবো যে যিনি প্রশ্নটা করেছেন একবার কোনো মেডিসিনে কোনো ডক্টরের থেকে একবার একটা ওপিনিয়ন নিয়ে নেবেন। ঠিক, এটা প্রাসঙ্গিক নয় একেবারে মেন্টাল হেলথ এর সঙ্গে। আর একটা প্রশ্ন আছে, অনুষ্ঠ গোস্বামী করেছেন, ওয়ার্ক ফ্রম হোম হওয়ার ফলে আমাদের ফোন বা ল্যাপটপে থাকা সময় বাড়ছে, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া প্রভৃতিতে অ্যাডিকশন বাড়ছে, অনেক সময় আমরা এমনি স্ক্রল করছি কিন্তু জুড়ে থাকছি, একটা আনপ্রোডাক্টিভ সময় কাটাচ্ছি দীর্ঘ সময় ধরে, বুঝতে পেরেও এই অবস্থাকে অতিক্রম করা যাচ্ছে না, এক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, এই সমস্যাটা তো প্রত্যেকের অলমোস্ট প্রত্যেকেই ফেস করছেন। তার মেন কারণটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি না কি করব, আমাদের সবকিছুতে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন আমরা জানি না যে পরীক্ষা কবে হবে, আমি কি পড়ব, কতদূর পড়ব, আমাদের একটা এম ব্যাপারটাই আমাদের অনেকটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমরা ঠিকমতোভাবে এগোতে পারছি না। এবার আমার যেটা মনে হয় যে এই যে সমস্যাটা কাটাবার জন্য সবার আগে দরকার একটা এম, অর্থাৎ একটা টার্গেট আমাদের আগে ফিক্স করতে হবে যে আমি এই কাজটা করতে চাই, এবং তখন ফোকাস করব, এবং ফোকাস করলে অটোমেটিক্যালি আমার এই যে আনপ্রোডাক্টিভ যে পিরিয়ডটা সেটা কমতে থাকবে। তো আমি যেটা পার্সোনালি বলি যে সেটা হচ্ছে যে আমি তো বেসিক্যালি জেনারেল স্ট্রিমের ব্যাপারে খুব একটা ওয়াকিবহাল নই, বাট যেটুকু আমি জানি যে অনেক মাল্টিপল স্কোপ আছে, অনেক ধরনের পরীক্ষা হয়। তো আমার মনে হয় যে একটা দিকে ফোকাস না থেকে এই যে অল্টারনেট অপশনগুলো সেই দিকে একটুখানি আমার ফোকাস করাটা মনে হয় জরুরি। রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আমি যেটা নাম হচ্ছে অ্যাসপিরেন্ট বলে ইউটিউবে, ইট ইজ এ ফ্যান্টাস্টিক ওয়েব সিরিজ। তো সেখানে একটা খুব সুন্দর কথা আমি দেখলাম যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের লাইফে একটা জায়গাতেই ফোকাস করা উচিত, কোনো প্ল্যান বি থাকা উচিত নয়, যারা প্ল্যান বি রাখে তারা বেসিক্যালি ভীতু হয়। কথাটা একদমই ঠিক না, উই এভরিবডি মাস্ট হ্যাভ এ প্ল্যান বি, এবং এই কোভিড পিরিয়ডে আমাদের এটাই ভাবতে হবে যে এই প্ল্যান বিটা কি হতে পারে। আমি আমার নিজের কথা বলি,
আমরা যখন এই কোভিডের সময়তে বাইরের যে বিভিন্ন রকম এনগেজমেন্ট বন্ধ করে ঘরে বসেছিলাম, তখন আমরা চিন্তা করলাম যে ঘরে বসে আমরা মানুষকে কি কোনো রকম ভাবে সার্ভিস দিতে পারবো, অনলাইন কনসালটেশন কি পসিবল, এটা কি করা যেতে পারে, এর কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, কিভাবে সম্ভব, কারণ অনেক পেশেন্ট তারা ট্রিটমেন্ট থেকে ডিনাইড হচ্ছে। তো এই যে চিন্তাগুলো, এগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতেই করছি, কিন্তু করছি এবং এতে আমার যেটা হচ্ছে আমার কাজটাও হচ্ছে এবং তার সাথে আমার প্রোডাক্টিভিটিটাও কিন্তু নষ্ট হচ্ছে না। তো এইরকম অল্টারনেট ওয়েতে আমি যদি একটু চিন্তা করি যে আই উইল গো উইথ সোশ্যাল মিডিয়া, আই উইল গো উইথ দ্য সোশ্যাল অর ভার্চুয়াল প্ল্যাটফর্ম, বাট আই উইল থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে, থিঙ্ক অ্যাবাউট সাম অল্টারনেটিভ অপশন ফর মাই কেরিয়ার, তাহলে আমার মনে হয় এই জায়গাটার সমাধান আমরা নিজেরা করতে পারবো। আর একটা প্রশ্ন আছে, বিশ্বজিৎ পাল জিজ্ঞাসা করছেন যে অনলাইনের যুগে দুটো চারটে ক্লাসের পর নিজেকে খুব শান্ত, খুব আবদ্ধ লাগে, একঘেয়ে লাগে, এক্ষেত্রে কি করব? হ্যাঁ, এইখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা আমি আগেই বলেছি যে এটা কেন হয় আমি একটু বলি। তার কারণ হচ্ছে যে আমরা যখন একটা ক্লাসরুমে গিয়ে ক্লাস করি, সেই ক্লাসটা কিন্তু অনেকটাই হচ্ছে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমার বিভিন্ন অর্গ্যানের উপরে অতটা স্ট্রেস পড়ে না। কিন্তু যখনই একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে, ফার্স্ট অফ অল একটা কন্টিনিউয়াস আলো আমার চোখে এসে পড়ছে এবং এটাকে আমার হয়তো খুব নেগলিজেবল মনে হতে পারে, বাট এতক্ষণ ধরে যে আলোর একটা এক্সপোজার হচ্ছে, এটা কিন্তু ব্রেনের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি লস করছে। তার সাথে আমাকে মন দিয়ে শুনতে হচ্ছে, অটোমেটিক আমার কনসেন্ট্রেশন ল্যাপস হচ্ছে। তো এটার জন্যে আমি একটু আগেই বললাম যে অনলাইন ক্লাসের কি কি গাইডলাইন হওয়া উচিত। তো যেটা আমার মনে হয় যে একসাথে অনেকগুলো ক্লাস যদি ক্লাস্টার করে যায় তাহলে কিন্তু ভীষণ সমস্যা। তো এক্ষেত্রে দায়িত্বটা কিন্তু আমার মনে হয় স্টুডেন্টদের থেকেও অনেকটা বেশি অথরিটি বা টিচারদের, যারা সেই ক্লাসগুলো ঠিক করে দিচ্ছেন। তাদের প্রতি আমার একটাই মেসেজ যে ক্লাসগুলো যখন আপনারা ঠিক করবেন, ফার্স্ট অফ অল ওই ফ্রিকুয়েন্ট স্মল মিলের মতো, বারে বারে অল্প অল্প করে খাবার কথা যেমন বলছিলাম, তেমনি বারে বারে অল্প অল্প ডিউরেশনের ক্লাস, একসাথে অনেকটা জিনিসকে এক জায়গাতে না করে ছোট ছোট করে প্রেজেন্ট করা এবং মাঝে একটা ব্রেক রাখা। অর্থাৎ ধরুন একটা 20-25 মিনিটের ক্লাস হলো, তারপর একটা 1-5 মিনিট বা 7-7 মিনিটের একটা ব্রেক হলো, তারপর আবার ক্লাসটা শুরু হলো। এই যে জিনিসটা, এইটাতে কিন্তু দেখা গেছে অপটিমাম অ্যাটেনশন বা ম্যাক্সিমাম অ্যাটেনশন পাওয়া যেতে পারে, এতে কিন্তু ব্রেন ফ্যাটিক হওয়ার চান্স থাকে না। এটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, এটা স্টুডেন্টদের কাছে আমার একটা মেসেজ যে অনলাইন ক্লাসের পর যেদিন ক্লাসের অ্যামাউন্টটা অত্যন্ত বেশি থাকছে, কোনোদিন বেশি হবে কোনোদিন কম হবে, যেদিন বেশি থাকছে সেদিন আর ফার্দার কোনো স্ক্রিন এক্সপোজার, মানে মোবাইল, ল্যাপটপ, টিভি না করাই বেটার। কারণ এখানে মেন যেটা প্রবলেম হয় চোখের ওপরই আলোর এক্সপোজার, এতে কিন্তু আমাদের ব্রেনের উপর একটা চাপ পড়ে। আমরা বেশিক্ষণ কিন্তু প্রজেক্টরে ক্লাস করতে পারি না, ক্লাসরুমের কথা বলছি, সিমিলার থিং হ্যাপেন ইন ভার্চুয়াল মিডিয়া। তো এই জায়গাটাতে একটু সতর্ক হতে হবে, বারে বারে ছোট ছোট করে ক্লাস এবং মাঝের একটু গ্যাপ, এইভাবে যদি আমরা মেনটেন করতে পারি, একটা প্রপার গ্যাপ যদি রাখি, তাহলে আমার মনে হয় এই ব্যাপারটা থেকে আমরা বেরোতে পারবো। অনেক ধন্যবাদ ডাক্তার বাবুকে, মানে আমাদের এই প্রশ্নই পেলাম চ্যাট বক্স থেকে, প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ হচ্ছে। আমি এবার সঞ্চালক সুতপা মুখোপাধ্যায়ের কাছে ফিরে যাচ্ছি। সুতপাদি, সুতপা বেরিয়ে গেছে, দেবাশিস তুই কন্টিনিউ কর প্লিজ। সুতপাদিকে দেখাচ্ছে আর কি, ঠিক আছে। অনুষ্ঠানের আমরা একদম অন্তিম লগ্নে এসে গেছি প্রায়। আর ডক্টর তমগ্ন বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, তার এই যে মূল্যবান বক্তব্য আমরা পেলাম যে একটা এই সময়ে দাঁড়িয়ে পোস্ট কোভিড, এখনো বলা যায় না কোভিড পর্ব হচ্ছে, সে অতিক্রম হয়ে গেছে এবং সেখানে মেন্টাল স্ট্রেস এমন একটা জায়গায় যাচ্ছে, সেখানে ডাক্তার বাবুর এই বক্তব্যগুলো অত্যন্ত মূল্যবান। তো একদম
শেষ পর্বে আমরা আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন পর্বে চলে যাব। আমরা বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক খৈবর আলী মিয়াকে ডেকে নেব আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের জন্য। অধ্যাপক খৈবর মিয়া, আপনি নমস্কার জানাচ্ছি সবাইকে। সম্মানীয় আজকের অনুষ্ঠানের সভাপতি এবং কলেজের অধ্যক্ষা মহাশয়া ডক্টর হেনা সিনহা, সম্মানীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর তমগ্ন বন্দ্যোপাধ্যায়, আরএমও কাম ক্লিনিক্যাল টিউটর, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বহরমপুর গার্লস কলেজের এনএসএস ইউনিটের কোয়ার্ডিনেটর অধ্যাপিকা সুতপা মিত্র মহাশয়া, সুতপাদি, সঞ্চালিকা ডক্টর সুতপা মুখোপাধ্যায়, উপস্থিত রয়েছেন কলেজের শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর পার্থ সারথি গুহ, অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং অতি স্নেহের ছাত্রীরা, যাদেরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমি সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। বহরমপুর গার্লস কলেজ এনএসএস ইউনিট একটা অনলাইন লেকচার সিরিজ এর আয়োজন করেছে। আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান। একটা বিষয়কে, একটা ক্ষেত্রকে নির্বাচন করা হয়েছে। ক্ষেত্রটি হলো ইন সার্চ অফ অ্যান ওয়েসিস, কোভিড-19 অ্যান্ড মেন্টাল হেলথ। সম্মানীয় আজকের অনুষ্ঠানের বক্তা ডক্টর বন্দ্যোপাধ্যায় যে বিষয়ের উপর বক্তব্য রাখলেন সুনির্দিষ্টভাবে, সেটি হলো কোভিড রিলেটেড মেন্টাল হেলথ। বর্তমানে আমরা জানি, আলোচনার মধ্যে বারবার এসছে এবং সেটি আলোচনার মূল বিষয়, যে কোভিড পরিস্থিতি, উদ্বেগজনক পরিস্থিতি, যে সময়ে শিশুরা শৈশবকে হারাচ্ছে, যে সময়ে যুবকরা তাদের যৌবনকে হারাচ্ছেন, যারা শিক্ষার জগতে মানুষ, বিভিন্ন ক্ষেত্রে মানুষ রয়েছেন, তারা তাদের কর্ম সম্পাদনের যে আগ্রহ সেটাকে হারাচ্ছেন, যারা প্রবীণ মানুষ তারা অতি শীঘ্র প্রবীণতর স্তরে পৌঁছে যাচ্ছেন, এরকম একটা উদ্বেগজনক পরিস্থিতিতে আমরা আছি। সেই সময় মানসিক স্বাস্থ্য রক্ষা, তার সুরক্ষা কিভাবে সম্ভব এবং কিভাবে মানসিক শক্তি বৃদ্ধি করা সম্ভব, যাকে ভিত্তি করে আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষিত হবে এবং আমরা ভালো থাকার রসদ পাব, চেষ্টা করতে পারব, সেই ক্ষেত্রেই আজকের এই অনুষ্ঠান। সেই বিষয়কে কেন্দ্র করেই আজকের এই অনুষ্ঠান। একটি কথা না বললেই নয়, সেটা হলো যে আজকের যে এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান সমাপ্তির পথে, সেই অনুষ্ঠান আমাদের কলেজের ধারাবাহিক প্রচেষ্টারই ফল এবং ছাত্রীদেরকে কেন্দ্র করে, যা একটু আগে আমি উল্লেখ করলাম, ছাত্রীরা তারা যে সময়কালকে অতিবাহিত করছে
যে ট্রানজিশন পিরিয়েডে তারা আছে, নিজেকে গড়ে তোলার সময় তারা নিজেদেরকে গড়ে তুলবে এবং সমাজমুখী করে তুলবে। আমরা আশা করব যে মূল্যবান বক্তব্য উপস্থাপিত হলো তাকে রসদ হিসেবে, সম্পদ হিসেবে গ্রহণ করে ছাত্রীরা, আমাদের ছাত্রীরা, তারা বর্তমান যে সিচুয়েশন, কোভিড সিচুয়েশন, সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে এবং তারা ভালো থাকার চেষ্টা করতে পারবে। আমি প্রথমেই আবশ্যিকভাবে কলেজের অধ্যক্ষ মহাশয়া তার কাছে কৃতজ্ঞতা জানাব তার পৃষ্ঠপোষকতার জন্য, এবং বিশেষভাবে আমরা কলেজের তরফ থেকে, এনএসএস ইউনিটের তরফ থেকে, কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল আইকিউএসি এর তরফ থেকে, কলেজের শিক্ষক সংসদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব ডক্টর তমগ্ন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, তার অসাধারণ বক্তব্য, সুন্দর উপস্থাপনা এবং কার্যকরী আলোচনার জন্য। আমার তো মনে হলো এই তরুণ ডাক্তারবাবু সুতপাদী বলছিলেন কিছুক্ষণ আগে যে তিনি একজন ভালো ডাক্তার, আমার মনে হলো একই সাথে তিনি একজন ভালো মানুষ। সম্ভবত আমার অনুমান মিথ্যে হবার নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি আমাদের মাঝে আজকের এই আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম সেখানে তিনি উপস্থিত, আমরা আন্তরিকভাবে, আমি আন্তরিকভাবে ব্যক্তিগতভাবে কামনা করব যে এই তরুণ ডাক্তারবাবু ভবিষ্যতে মানুষের সাথে আরও তার সমৃদ্ধ যোগাযোগের ক্ষেত্র প্রস্তুত হোক এবং তিনি মানুষের একজন মানুষ হয়ে উঠুন, এই শুভকামনা আপনার সাথে আমাদের থাকলো। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। ধন্যবাদ জানাবো সুতপাদীকে, তিনি এই যে একটা সুন্দর অনুষ্ঠানের, কার্যকরী অনুষ্ঠানের, একটা ফাংশনাল প্রোগ্রামের আয়োজন করেছেন এবং সেই ক্ষেত্রে যে চেষ্টা, যে প্রচেষ্টা, যে আগ্রহ, উৎসাহ নিয়ে আপনি করেছেন তা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। ধন্যবাদ জানাবো ডক্টর সুতপা মুখোপাধ্যায়, আমাদের অতি স্নেহের সুতপা, তার অসাধারণ সঞ্চালনার জন্য, সহযোগে খানিকটা দেবাশিস সাথে ছিলেন, সাথে আছেন। ধন্যবাদ জানাবো অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ যারা আজকের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানের অংশগ্রহণ করবার জন্য। আমরা আসলে সবাই বোধহয় ছাত্রীদের সাথে আমরা এনরিচড হলাম, আমরা সম্ভবত ভালো থাকার রসদ সবাই লাভ করলাম। সবশেষে ধন্যবাদ জানাবো ছাত্রীদেরকে, ছাত্রীরা, আবার বলছি ছাত্রীরা, তোমরা এই মূল্যবান বক্তব্য সম্পদ হিসেবে বর্তমান সিচুয়েশনকে চ্যালেঞ্জ করবার জন্য মানসিক শক্তি লাভ করো, এটা আমাদের তরফ থেকে, আমরা যারা এই প্রোগ্রামের অর্গানাইজার, আমাদের তরফ থেকে, এনএসএস ইউনিটের তরফ থেকে আমাদের কামনা। এবং সবশেষে ধন্যবাদ জানাবো যিনি টেকনিক্যাল সাপোর্ট আমাদের দিয়ে থাকেন, যথারীতি তিনি আজকেও দিয়েছেন, শ্রী শ্রীকান্ত বসাক মহাশয়কে। এবং সবশেষে যে কথাটা বলবো, যে কথাটা বলার উল্লেখের অবশ্যই দাবি রাখে, সেটা হলো এই যে যে সুন্দর শুরু, সুন্দর সমাপ্তি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ফয়বার আলী মিয়াকে, তিনি একটা সুন্দর